হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো ট্রিপল ফাইভ টাইমারটা আসলে কি? ট্রিপল ফাইভ টাইমার আইসি যদি আমরা জাস্ট এটা ক্লিক করি, তাহলে দেখা যাবে যে একটা আইসির পিকচার চলে আসছে। এইটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি বিক্রিত, সবচেয়ে বেশি ব্যবহৃত চিপ। সবচেয়ে সারা ওয়ার্ল্ড এ যত চিপ ব্যবহৃত হয়েছে এই সারা মানে এই পর্যন্ত যত আইসি ব্যবহৃত হয়েছে, তার মধ্যে 555 টাইমারটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত আইসি। সবচাইতে বেশি মানে এর উপরে আর কোনো আইসি নাই যেটা এর থেকে বেশি বার ব্যবহৃত হয়েছে, এত বেশি জনপ্রিয় এটা। ঠিক আছে, তো আমরা এতক্ষণ এতদিন পর্যন্ত আমরা আমাদের কোর্সে 741 আইসি সম্বন্ধে পড়ে আসছি না, এখন আমরা পড়বো হচ্ছে 555 টাইমার আইসি সম্পর্কে। 555 টাইমার আইসি আসলে কি জিনিস? নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা টাইমার আইসি, মানে এটা একটা টাইম নিয়ে এটা কাজ করবে, তাই না? আচ্ছা, এটার নাম 555 কেন বা 555 কেন? কারণ এটার ভিতরে তিনটা সিরিজ ক্যাপাসিটি সিরিজ রেজিস্টার আছে 5 কিলো ওহমের। কত? 5 কিলো ওহম, 5 কিলো ওহম, 5 কিলো ওহম। এইজন্য এটার নাম হচ্ছে 555, 555। বুঝতে পারছিস? তো এটা আমরা দেখি এটার আসলে দেখতে। হ্যাঁ বলো। এর ভিতরে তিনটা কি বললেন স্যার? তিনটা রেজিস্টার আছে, তিনটা 555 কিলো ওহমের রেজিস্টার। এই দেখো আমি একটু বড় করি ছবিটাকে। দেখা যাচ্ছে এই যে 555 তিনটা রেজিস্টার আছে সিরিজে, এই জন্য এটাকে বলা হয় কি? 555 টাইমার, 555 আইসি, টাইমার আইসি। আচ্ছা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এইটা বেসিক্যালি ওর হচ্ছে নাম কি, এটা কি বলে, এটা তার ইন্টারনাল ডায়াগ্রাম। ওকে, তো আমি এটাকে একটু সেভ করি, পরে আমরা এটার উপর কাজ করব। তার আগে আমরা দেখে আসি ট্রিপল ফাইভ টাইমার দেখতে কেমন। আসলে ট্রিপল ফাইভ টাইমার আইসিটা দেখতে এই যে এরকম, এখানে এটার আটটা পিন থাকবে, 1 2 3 4, ওদিকে 5 6 7 8। এটার এক নাম্বার কোনটা হবে কিভাবে বুঝবো? এক নাম্বার পিন কোনটা? এটা এক নাম্বার না, এটা এক নাম্বার না, ওই সাইড এটা এক নাম্বার। বুঝার উপায় হচ্ছে এই যে দেখেন সবাই, এখানে একটা ডট দেখা যাচ্ছে না? বোঝা যাচ্ছে ডটটা? এই ডটটা যেখানে থাকবে তার পাশেটা হচ্ছে এক নাম্বার। অনেক সময় এই ডটটা নাও থাকতে পারে, তখন কনফিউজ। হ্যাঁ, অনেক সময় এই ডটটা নাও থাকতে পারে। এই ডট মানে হচ্ছে ডটের পাশেটা হচ্ছে এক, তারপর 2 3 4, তার উল্টা পাশেটা হচ্ছে 5 6 7 8। আমি আবার লিখে দিই, দেখেন এটা 1 2 3 4, 5 নাম্বার কিন্তু আবার এখান থেকে না, 5 হচ্ছে এখান থেকে, উল্টা পাশে। ঠিক আছে, এই ডট হচ্ছে এক নাম্বার। যদি অনেক সময় এই ডটটা না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে যদি ডট না থাকে তাহলে এটা থাকবে, এই যে দেখেন। অনেক সময় এই যে এরকম একটা কাটা অংশ থাকে, পরে বেজে যায়, অনেক সময় এরকম একটা কাটা থাকে, দেখছেন না যে অর্ধেক সেমি সার্কেল কাটা, অথবা একটা ডট থাকে, অথবা দুইটা একসাথেই থাকে। যেটাই থাকুক মনে রাখবেন যদি এইটা এইভাবে থাকে, এই ডটের ঠিক পাশেটা হচ্ছে এক নাম্বার। আর যদি ডটটা না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন? বোঝার উপায় হচ্ছে যে আপনার যে কাটা অংশটা আছে, দেখছেন যে কাটা অংশটা, কাটা অংশের হ্যাঁ বাম পাশেটা হচ্ছে এক নাম্বার। অনেক সময় অনেক চিপে দুইটাই থাকতে পারে, আবার অনেক চিপে শুধুমাত্র এই একটা থাকতে পারে। যেটাই থাকুক আপনি বুঝতে পারবেন এটা আপনার এক নাম্বার। ক্লিয়ার? আচ্ছা গেল। এখন এখন আপনি আসলে এই যে দেখেন এটা ডায়াগ্রামটা দেখেন, এই যে কাটা অংশ থাকে অনেক সময়, আবার অনেক সময় ডট থাকে, অনেক সময় ডট নাও থাকতে পারে। এই দেখেন এখানে ডট নাই, কিন্তু দেখছেন যে এখানে এই চিত্রের মধ্যে ডট নাই, তখন আপনি কিভাবে বুঝবেন? তখন হচ্ছে যে ওই কাটা অংশ দেখে বুঝতে হবে এটা চ্যাপ্টার নাম্বার 1। ওকে, তো এখন এটাকে কেন টাইমার আইসি বলা হয়? কারণ এটা হচ্ছে টাইম কন্ট্রোল করতে পারে, এটাকে এটা আপনার কি করতে পারে, টাইম কন্ট্রোল করতে পারে। আপনি আপনার আউটপুটে একটা 1 অথবা একটা 0 পাঠাতে পারবেন, মানে হচ্ছে ডিজিটাল আউটপুট যেটাকে বলে, ওই অ্যানালগ আউটপুট না, সাইন ওয়েভ না, ডিজিটাল আউটপুট পাঠাতে পারবেন 1 অথবা 0। এই 1 অথবা 0 এর যে টাইমটা এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কতক্ষণ 1 থাকবে কতক্ষণ 0 থাকবে এটাকে কন্ট্রোল করা যাবে। সো এই জন্যই এটাকে বলা হয় টাইমার আইসি। তো এখন আমরা দেখে আসি আসলে এই টাইমার আইসি কাজ করে কিভাবে। টাইমার আইসি কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি এই ছবিটা ওপেন করি। ওকে, না আমি সাদা অংশ দেই, এডিট দেই,
ওকে খেয়াল করে দেখেন এখন এখানে আমাদের আসলে কি কি আছে, আমাদের আটটা পিন আছে। তা আমাদের পিন নাম্বার 8 যেখানে আপনি হচ্ছে 5 ভোল্ট লাগাবেন, 5 ভোল্ট বুঝতে পারছি কি লাগাবেন, 5 ভোল্ট বা 9 ভোল্ট বা 10 ভোল্ট বা 12 ভোল্ট যেটা হোক লাগান আপনি, এখানে লাগান আপনি, এটা আপনার 8 পিন নাম্বার 8। পিন নাম্বার 4 যেটা আছে ওই পিন নাম্বার 4 ও পিন নাম্বার 8 এর সাথে লাগানো থাকবে, কারণ এটা হচ্ছে আমার রিসেট পিন। কি নিবি কি পিন? রিসেট, রিসেট পিন। এখন আপনি যদি এটাকে দেখেন, আপনি এখানে লেখা আছে আর ই এস, রিসেট লেখা আছে না উপরে, এখানে উপরে একটা বার দেওয়া আছে, বার দেওয়ার মানে হচ্ছে এইটা আপনার জিরোতে কাজ করবে, তার মানে আপনি যদি এখানে একটা জিরো পাঠান ও রিসেট হয়ে যাবে, আর আপনি যদি তাকে জিরো না দিয়ে 1 দিয়ে রাখেন মানে 5 ভোল্টে কানেক্ট করে রাখেন তাহলে ও রিসেট হবে না কখন, বুঝতে পারছি? ও কখনো কি হবে না, রিসেট হবে না। রিসেট মানে কি, আবার নতুন থেকে শুরু করবে। তো আমি ওটা চাই না, আমি চাই ওটা কন্টিনিউয়াসলি এই যে একবার 5 ভোল্ট দিবে, একবার 0 ভোল্ট দিবে, একবার 1 দিবে, একবার 0 দিবে, একবার 1 দিবে, একবার 0 দিবে। 1 মানে কি, 1 মানে 5 ভোল্ট অথবা 9 ভোল্ট যেটাই হোক, 5 স্যার। আর 0 মানে কি, 0 ভোল্ট, ঠিক আছে, 0 মানে 0 স্যার, 0 মানে 0 ভোল্ট। তো এই এটা হচ্ছে আমাদের এই আউটপুটের কাজ হবে এটা। তো এখন আমি কখনোই চাই না রিসেট হোক, রিসেট মানে কি সে আবার শুরু থেকে শুরু করবে না, ওরকম চাই না। তো এই জন্য আমি কি করলাম, আমি রিসেটটাকে 5 ভোল্টের সাথে কানেক্ট করে রাখলাম, তাহলে ও কখনোই রিসেট হবে না। ক্লিয়ার? আমাদের লাগবে 4 ভোল্ট ও 4 নাম্বার পিনটাও আমাদের এক সময় লাগবে অন্য একটা অপারেশনে যখন আমাদের রিসেট করা লাগতে পারে, বাট এই অবস্থায় যদি আমরা কন্টিনিউয়াসলি 10 10 10 এরকম চাই ও কিন্তু কি করবে না, ও কিন্তু আমাদের রিসেট করবে না। তো এই জন্য আমি 4 ভোল্টকে মানে 4 নাম্বার পিনকে আমি হচ্ছে 8 এর সাথে মানে আমাদের যে ভিসিসি যেটা মানে আমাদের ভিসিসি মানে 5 ভোল্ট ওর সাথে কানেক্ট করে রাখবো, অথবা 6 ভোল্ট অথবা 8 ভোল্ট বা 9 ভোল্ট যেটাই হোক আমি কি করে রাখবো, আমি কানেক্ট করে রাখবো। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা আমি এখানে ধরলাম, আমি এখানে 9 ভোল্ট দিলাম। কেন 9 ভোল্ট দিলাম, কারণ 9 ভোল্টের ব্যাটারি গুলো অ্যাভেলেবেল, 5 ভোল্টের ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল না। 5 ভোল্টের পাওয়ার ব্যাংক পাওয়া যায়, ইউএসবি আছে, কিন্তু ব্যাটারি কিন্তু অ্যাভেলেবেল না। 9 ভোল্টের ব্যাটারি গুলো খুবই অ্যাভেলেবেল। 9 ভোল্টের ব্যাটারি কোনগুলো, ওই যে 20 টাকা দামের যে ব্যাটারি গুলো, ওকে। তো আমি এখানে 9 ভোল্ট দিয়ে রাখলাম। আচ্ছা এবার যেটা করতে হবে, পিন নাম্বার 7, পিন নাম্বার 6, পিন নাম্বার 5, পিন নাম্বার 2, এই পিনগুলো আমাদের খুব কন্ট্রোল মানে আমাদের আমাদের কাজের পিন। এখন পিন নাম্বার 5 টা আমাদের দরকার নাই। আচ্ছা তার আগে আমি একটা ছোট জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই ইয়াটা মানে আমাদের 555 টাইমারটা কত মোডে মানে কোন কোন মোডে কাজ করে। এটা দুটো অপারেশন মোড আছে। মোড নাম্বার 1 এটা হচ্ছে স্টেবল মোড, কি নাম, স্টেবল মোড, অথবা এটাকে বলা হয় স্টেবল মাল্টি ভাইব্রেটর। মাল্টি ভাইব্রেটর কেন, ভাইব্রেটর শব্দের মানে হচ্ছে যে হচ্ছে কাঁপে, মানে ভাইব্রেটর শব্দের মানে কি যে কাঁপবে, তাই না? কাঁপা মানে কি, এখানে কাঁপা বলতে বোঝাচ্ছি একবার আউটপুট 1 হবে একবার আউটপুট 0 হবে, 10 10 10 এরকম করে সে আপ ডাউন করতে থাকবে, তার মানে আমি বলতে পারি যে আমার আউটপুটটা কাঁপতেছে, বুঝতে পারছিস? মানে আউটপুটটা কি হচ্ছে, কাঁপতেছে, এইজন্য এটা নাম হচ্ছে ভাইব্রেটর, মাল্টি ভাইব্রেটর, স্টেবল। স্টেবল শব্দের মানে হচ্ছে নট স্টেবল। স্টেবল মানে কি, Not stable. তার মানে হচ্ছে একবার 1 একবার 0, 1 0 1 0 1 0, তার মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে সেটা, এই জন্য নাম হচ্ছে স্টেবল। মোড নাম্বার 2 হচ্ছে মনো স্টেবল, কি নাম, মনো স্টেবল মাল্টি ভাইব্রেটর, ঠিক আছে, অথবা এটাকে বলা হয় ওয়ান শট। ব্র্যাকেটের নাম কি, ওয়ান শট মাল্টি ভাইব্রেটর। কেন ওয়ান শট, ওয়ান শট শব্দের মানে হচ্ছে ও আমাকে একটা শট দিয়ে, শট মানে হচ্ছে একটা আউটপুট দিয়ে সে অফ হয়ে যাবে, আবার যখন আমি আউটপুট চাবো, আবার যখন বাটন চাপ দিব, তখন সে আবার একটা আমাকে আউটপুট দিয়ে কি হবে, আবার অফ হয়ে যাবে, বুঝতে পারছি? আমি যদি একটা বাটন চাপ দেই ও আমাকে একটা আউটপুট দিয়ে অফ হয়ে যাবে, আবার যদি দেই আবার একটা, স্যার এটা কি ব্যবহার করব স্যার,
আচ্ছা, এটা কেন দরকার আমি বলি। মনে করি একটা ওই যে এটা কি বলবো তোমাকে, আচ্ছা ধরো মনে করো তোমার এলাকাতে একটা ইয়ে জানবে খুব ভালো, নাম কি হচ্ছে এটা তোমাদের সিআর, হৃদয়। হৃদয়, তোমাদের এরিয়াতে কি দুর্যোগকালীন সময়ের জন্য কোনো সাইরেন বাজানো হয়, সিগনাল, মনে করো যে ঝড় আসতেছে বা এরকম কিছু? আচ্ছা এরকম কিছু না, আচ্ছা না, সমস্যা নাই। অনেক সময় এরকম হইতে পারে যে মনে করো যে তোমাদের, তোমরা এমন একটা এরিয়া থাকো যেখানে হচ্ছে মাঝে মাঝে তোমার জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় এরকম কিছু একটা আসে, তো সেক্ষেত্রে তোমাদের যে লাইট হাউস গুলো থাকবে, লাইট হাউস বা তোমাদের যে দুর্যোগকালীন যে সংস্থা গুলো থাকবে বা কেন্দ্র গুলো থাকবে, ওখান থেকে কি করা হয়, এলাকার মানুষকে সচেতন করার জন্য বা সাবধান করার জন্য একটা সাউন্ড বাজানো হয়, ঠিক আছে, সাইরেনের মতো সাউন্ড বাজবে। এখন এই সাইরেনটা মতো ঘরে কিছু একটা হবে যেটা বাজানো হয়, এই সাইরেনটা কতক্ষণ বাজবে স্যার? ইমার্জেন্সি অ্যালার্ম বাজে। হ্যাঁ, ইমার্জেন্সি অ্যালার্ম, এটা কতক্ষণ বাজবে? এটা মনে করো যে তোমার 30 সেকেন্ড, এর বেশি দরকার নেই, বুঝতে পারছি? জি স্যার। এখন মনে করো যে আমি কি করলাম, আমার একটা সাইরেন আছে এখানে, এই সাইরেনটা বাজবে মনে করো 30 সেকেন্ডের জন্য, বুঝতে পারছি? এখন এইটার দুইটা বাটন থাকে, মানে দুইটা পিন থাকে, একটা হচ্ছে প্লাস পিন, একটা হচ্ছে, আচ্ছা আমি প্লাস পিনটা দিয়ে রাখি, একটা হচ্ছে প্লাস পিন আর একটা হচ্ছে মাইনাস পিন। এখন এর মধ্যে যদি আমি একটা মনে করো যে 12 ভোল্টের একটা সাপ্লাই লাগাই দিই তাহলে এই সাউন্ডটা করবে, তাই না? তো আমি কি করলাম, আমার এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, তার প্লাস হচ্ছে মনে করো এইটা আর তার মাইনাস মনে করো এইটা। এখন আমি কি করবো, আমি যদি এটাকে এভাবে ডিরেক্টলি লাগাই দিই তাহলে কি হচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াসলি বাজবে না, সবসময়ের জন্য বাজবে, কিন্তু আমি কি ওটা চাই, আমি চাই এটাকে 30 সেকেন্ডের জন্য বাজে। আমি কি করবো, আর এটা তো এমন না যে এটা প্রতিদিন বাজাতে হয়, তা কিন্তু না, তবে যখন লাগবে তখন বাজাতে হবে। আমি কি করবো, আমি এখানে একটা সুইচ দিব, সুইচ আমি কি দিব, সুইচ তো আমি এখানে একটা সুইচ দিব, সুইচটা দিলাম, কিভাবে দিব মনে করো যে আমি এখানে একটা ওয়্যার আনলাম আর এখানে একটা ওয়্যার আনলাম, মাঝখানে আমি একটা সুইচ দিলাম, সুইচটা মনে করো গোলাপি কালারের, এই সুইচ। এখন সুইচ কেমন হয়, সুইচ কত প্রকার হয়, সুইচ দুই প্রকার হয়, একটার নাম হচ্ছে মোমেন্টারি সুইচ, কি সুইচ, মোমেন্টারি সুইচ, যেটা হচ্ছে চাপ দিলে ওটা আবার উঠে আসে কিবোর্ডের মতো, যে আমাদের ফোনের বাটন অথবা কিবোর্ডের মতো, যেটাকে একবার চাপ দিলে যতক্ষণ চাপ দিব ততক্ষণ থাকবে, আবার ছেড়ে দিলে উঠে আসবে, বুঝতে পারছি না, পারি নাই, কলিং বেলের মতো, কলিং বেল দেখছো তো, চাপ দিলে একবার হয় আবার উঠে আসে, তাই না, এটাকে বলা হয় মোমেন্টারি সুইচ। আর আরেকটা সুইচের নাম হচ্ছে ল্যাচ সুইচ, ল্যাচ, যে আমাদের লাইট ফ্যানের সুইচ গুলো যেমন, এটা হচ্ছে ল্যাচ সুইচ। ল্যাচ মানে কি, ল্যাচ মানে হচ্ছে ল্যাচিং, শব্দটা মানে হচ্ছে লেগে থাকা, ল্যাচিং মানে কি, লেগে থাকে, লেগে থাকে মানে কি, আমি টিপ দিলে ওই জায়গায় সে লেগে থাকবে, আমাদের যেমন ফ্যানের সুইচ বা লাইটের সুইচ, যেমন আমি টিপ দিলে ওটা ওই পজিশনই থাকবে, তাই না, দুই ধরনের সুইচ আছে, গান কার বাজে, স্যার পাশে গান বাজে স্যার, একটু দূরে পাশের বিল্ডিং এ, ঠিক আছে, ওকে, তুমি ইয়ে করো, তোমাকে আমি মিউট করে রাখলাম, কিছু বললে আমাকে বলো, ঠিক আছে, আচ্ছা স্যার আমি মিউট করেছি স্যার, আচ্ছা ওকে। দেখো এখন যেটা হচ্ছে দুই ধরনের সুইচ আছে, একটা হচ্ছে মোমেন্টারি একটা হচ্ছে ল্যাচ, মোমেন্টারি বুঝতে পারছো কলিং গেলের মতো, একবার টিপ দিলে বাজবে, যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ বাজবে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে, তাই না, ঘন্টাওয়ালা কলিং বেল যেগুলো। আর একটা হচ্ছে ল্যাচ সুইচ, ল্যাচ সুইচ মানে কি, যেটা আমাদের নর্মাল সুইচ গুলো, যেমন হচ্ছে টিপ দিলে লেগে থাকবে, আর ইয়ে করলে কি হবে, আর ইয়ে করলে বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার? এখন এখানে তুমি কোন সুইচটা লাগাবা বলো তো,
অসুবিধা কি হবে, তোমাকে 30 সেকেন্ড ধরে চাপে ধরে রাখা লাগবে, তাই না? জি স্যার। যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমার সাইরেনটা বাজবে, আর যখন তুমি চাপটা ছেড়ে দিবে তখন তোমার সাইরেনটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি না, পারি নাই? জি স্যার। বুঝছো না? বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন যদি তোমার এই সাইরেনটা 1 মিনিট বাজাইতে হয় তুমি কি 1 মিনিট ধরে রাখবে এটাকে? না স্যার, ধরে রাখা লাগবে স্যার। ধরে রাখা লাগবে। আর না, তুমি এক কাজ করো, তুমি ল্যাস সুইচ ইউজ করো। জি স্যার, একবার চাপ দিলে হয়ে যাবে। একবার চাপ দিবা, ওটা মাসে থাকবে, যখন বন্ধ করা লাগবে তখন বন্ধ করে দিবা। জি স্যার। বলো। তাহলে তো এখানে টাইমার ইউজ করতে হবে স্যার। টাইমারটা কি আবার? তুমি কি করবা, তুমি অন করে রাখবা, 30 সেকেন্ড যাবে বা 1 মিনিট যাবে, তুমি ঘড়িতে একবার দেখে তুমি আবার এসে বন্ধ করে দিবা। বুঝতে পারছিস? বুঝতে পারছ না? পারো নাই? জি স্যার। এখানে অসুবিধা কি হবে বলো? জি স্যার, দুটোরই অসুবিধা আছে। মোমেন্টারি অসুবিধা হচ্ছে এটাকে চেপে ধরে রাখতে হবে, হাত ব্যথা হয়ে যাবে, তাই না? আর ল্যাস সুইচ অসুবিধা কি বলো? ল্যাস সুইচের অসুবিধা কি? আমাকে তো মানুষকে ইয়া করাইতে হবে, নাম কি ওটা, মানুষকে সচেতন করাইতে হবে। অসুবিধাটা কি, অসুবিধাটা যেটা হবে সেটা হচ্ছে যদি কোনো কারণে আমি এটা চালাই অন্য কোনো কাজে চলে যাই, বন্ধ করার কেউ নাই। যেমন মনে করো এটা তো সাইরেন, সাইরেন তো মানুষের কানে বাজে বুঝে যায়। মনে করো এটা একটা মোটর, মোটর বুঝো তো, ওই যে পানির পাম্প। জি স্যার। পানির পাম্পটা তোমার 3 মিনিট চলতে হবে, 3 মিনিট চললে তোমার ট্যাঙ্কি ফুল হবে। 3 মিনিটের বেশি হয়ে গেলে কি হবে? ওই যে পানি লিক করবে আর কি, ওই যে পানি পড়তে থাকবে। বুঝতে পারছিস? ওভার হয়ে যাবে। ওভার হয়ে যাবে। আর 3 মিনিটের কম হলে কি হবে? ট্যাঙ্কি ফুল হবে। ট্যাঙ্কি ফুল হবে না। এখন ওই ক্ষেত্রে তুমি কোন সুইচ ইউজ করবে, মোমেন্টারি না ল্যাচ? টাইমার বলতে কি বুঝাইতেছো আমাকে, সেটা বলো, বুঝাই বলো। টাইমার মানে কি? আমি একটু আগে বলছি, ওটা তো আমি এখনো পড়ি নাই। তুমি আজকের আগে চিন্তা করো, এমন কোন সুইচ কি তুমি জানো যেটা বাজারে পাওয়া যায়, যেটা আমাদের টাইম সেট করে দেওয়া যায়? ফ্লোট সুইচ। ট্যাঙ্কির মধ্যে স্যার পানি ওঠানোর জন্য স্যার একটা সুইচ ব্যবহার করা যায়, ফ্লোট সুইচ। ওটা অন্য জিনিস, ওটা টাইমার সুইচ, ওটা টাইমার সুইচ না, ঠিক আছে? ওটা টাইমার সুইচ না। মনে করো ওটা ভাসলো না কোন একটা কারণে, ওটা দিয়ে আটকে গেল, বুঝছো না? ওটা তো পানি ভরলে আস্তে আস্তে ওটা উপরে উপরে দিকে উঠতে থাকে। মনে করো কোন একটা কারণে ওইটা এক জায়গায় আটকে গেল, হইতে পারে না ভেসে উঠলো না, বুঝতে পারছিস? তো তখন কি হবে? মোটর স্যার চলবে না, মোটর রানিং হবে না স্যার। মানে মোটর চলতে থাকবে, তাই না? মোটর বন্ধ হবে না। তো তখন কি হবে? তখন যদি তোমার এই ঝামেলাটা হবে, তখন তুমি তাহলে কি করবা? তখন তোমার কি করা লাগবে? তখন তোমার হচ্ছে একটা একটা টাইমার সার্কিট ইউজ করা লাগবে এই সুইচের সাথে, ল্যাচ সুইচের সাথে না, মোমেন্টারি সুইচের সাথে। মোমেন্টারি সুইচের সাথে একটা টাইমার সার্কিট অন করতে হবে, সাথে একটা এক্সট্রা সার্কিট। এক্সট্রা সার্কিটটা থাকবে এখানে, মনে করো এখানে থাকবে সুইচে পড়ে, ঠিক আছে? এখানে থাকবে সুইচের সাথেই থাকবে একটা টাইমার সার্কিট। যেটা হবে সেটা হচ্ছে যে তুমি এই লাল অংশটা তুমি এখানে এসে দিবা, আর এই লাল অংশটা তোমার এখানে এসে লাগবে। মানে এই সুইচটা কি টাইপের সুইচ? একটা তোমার ট্রানজিস্টর টাইপের সুইচ হতে পারে, অথবা একটা রিলে হইতে পারে,
আর রিলের সাথে একটা ড্রাইভার সার্কিট লাগবে, সেটা হচ্ছে আমাদের 555 টাইমার বেসড ড্রাইভার। সো যেটা করবা তুমি এখানে এই মোমেন্টারি সুইচের মধ্যে একবার ক্লিক করবা, ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এই সার্কিটটা অন হয়ে যাবে। কতক্ষণের জন্য অন হবে? ওই যে তোমার 30 সেকেন্ড অথবা তোমার 3 মিনিট অথবা তোমার 1 মিনিট, ওটার জন্য অন হয়ে যাবে। আর তুমি যখন এই বাটনটা একবার চেপে দিয়ে উঠাই দিবা, তখন এইটা তুমি যতক্ষণ ইচ্ছা ধরে রাখো সমস্যা নাই, তুমি 5 সেকেন্ড ধরে রাখো, 10 সেকেন্ড ধরে রাখো, 1 সেকেন্ড ধরে রাখো, সমস্যা নাই। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ওই সার্কিটটাকে অন করা। এই সার্কিটটা অন হইলে এই বাজার অটোমেটিক্যালি 30 সেকেন্ডের জন্য চলতে থাকবে। তো এটা হচ্ছে তোমার ওয়ান শট, মানে কি আমি একবার একটা সুইচ চেপে দিব, ওই সুইচ চাপার জন্য আমার এটা 30 সেকেন্ড চলে তারপর বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি না পারি নাই, এটা আমরা দেখব। এখন তুমি বুঝতে না পারলে সমস্যা নাই, এটা হচ্ছে ওয়ান শট, এটা হচ্ছে ওয়ান শটের কাজ। তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এসে যাই, আমরা আমাদের কিভাবে কাজে আসে সেটাতে যাই। তো এই সার্কিটটা, সার্কিটটা কাজ করে কিভাবে, এই সার্কিটটা কাজ করে, এটা দুইটা মোড আছে আমি তোমাকে বললাম, সেটা হচ্ছে একটা ছিল কি স্টেবল মোড, আর এটা হচ্ছে মনোস্টেবল মোড। মনোস্টেবল আমরা প্রথমে স্টেবল মোডটা পড়ব। স্টেবল মোডটা কিভাবে কাজ করে, স্টেবল মোড, সো স্টেবল মোডের জন্য সার্কিটটা কি, আসলে স্টেবল মোডের জন্য আমাদের যে সার্কিটটা লাগবে সেটা হচ্ছে এই রকম। আমি ট্রিপল ফাইভ টাইমার নিলাম, ট্রিপল ফাইভ টাইমারের জন্য সাথে আমার কি লাগবে, আমার এদিকে দুটো রেজিস্টার লাগবে, একটা রেজিস্টার এদিকে যেটার নাম আর এ, আরেকটা রেজিস্টার লাগবে এদিকে যেটার নাম আর বি। এগুলো কিন্তু এই ভেতরের রেজিস্টার না, এটা বাইরের রেজিস্টার, আলাদা রেজিস্টার। আর আরেকটা ক্যাপাসিটর লাগবে যেটার নাম সি। বুঝতে পারছি, এটার নাম আর এ, এটার নাম আর বি, এটার নাম কি সি। আমার এখানে যে পিন নাম্বারটা আছে এটার নাম পিন নাম্বার 8, এটা এখানে আমরা কি দিব, এখানে আমরা আমাদের 9 ভোল্ট দিব অথবা আমরা 5 ভোল্ট বা 6 ভোল্ট যেটাই হোক দিলেই হবে, সমস্যা নাই, এটা 20 ভোল্ট পর্যন্ত চলে, সমস্যা নাই। তো আমরা এই আর এটাকে কানেক্ট করে দেব আমাদের 9 ভোল্টের সাথে। আমাদের এখানে পিন নাম্বার 4 আছে, পিন নাম্বার 4 টাও কিন্তু রিসেট, রিসেট পিন, আমাদের রিসেট করা যাবে না, আমাদের রিসেট করতে হবে মনোস্টেবলে, আমাদের অ্যাস্টেবলে রিসেট করা লাগবে না। তো এই জন্য ওটাকে আমরা 4 ভোল্টে কি করব, আমরা ওটা 9 ভোল্টে কানেক্ট করে দিব, তার মানে রিসেট হবে না। আচ্ছা গেল, এখানে আমাদের পিন নাম্বার 1 থাকবে, যেখানে আমরা কি করব, যেখানে আমরা গ্রাউন্ড দিব, পিন নাম্বার 1 এ গ্রাউন্ড। এখানে আমাদের পিন নাম্বার 5 থাকবে, যেটাকে আমরা গ্রাউন্ড করব কিন্তু একটা ক্যাপাসিটর দিয়ে, কি দিয়ে, একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করব। এই ক্যাপাসিটরের আলটিমেটলি কোনো কাজ নাই, এই 1 এবং 5 এর আলটিমেটলি কোনো কাজ নাই, এটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না। এদিকে দুটো পিন থাকবে, একটা পিন হচ্ছে 6, একটা পিন হচ্ছে 7, আর একটা পিন হচ্ছে কি 2 3। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই 6 আর 2 কে আমরা একসাথে ড্র করি, মানে আমরা 7 টাকে পরে দিই। এখন আমরা দেখি সবাই, এখানে দেখেন এই যে পিনটা আছে, এটা কি, এটা কানেক্ট হবে আমাদের পিন নাম্বার। এখন এখান থেকে যে পিনটা যাবে এইটা যাবে হচ্ছে পিন নাম্বার 7, মানে কানেকশনটা যাবে এটা পিন নাম্বার 7 এ যাবে। আর এখান থেকে যে কানেকশনটা আছে এটা যাবে হচ্ছে পিন নাম্বার 6 এ আর পিন নাম্বার 2 তে। বুঝতে পারছি, একটু সুন্দর করে আঁকি, আপনাদের পরীক্ষা সুন্দর করে আঁকবেন। ওকে, এবার বুঝতে পারছেন সবাই কি করলাম, কানেকশনটা কোন দিক দিয়ে দিলাম, এই যে দুই রেজিস্টারের মাঝখান দিয়ে যাবে হচ্ছে পিন নাম্বার 7 এ, আর রেজিস্টার ক্যাপাসিটরের মাঝখান থেকে যাবে পিন নাম্বার 6 এ এবং পিন নাম্বার 2 তে। ওকে ওকে সবাই,
হ্যালো জি স্যার আচ্ছা এখন এই সেম সার্কিটটা আমরা ড্র করি এখানে জি স্যার সেম সার্কিটটাই আমরা ড্র করি এখানে দেখেন এই যে যে আমাদের কানেকশনটা আমি এখানে গোলাপি কালার দিয়ে আঁকি এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে যে এই কালো অংশটা মানে এই অংশটা ঠিক আছে এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে দুটো ওপেন কম্পারেটর দেখছেন না যে একটা ট্রায়াঙ্গেল এটা কিন্তু আমরা পড়ছি অলরেডি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল তাই না এটা কিন্তু আমাদের কি ওপেন মানে আমাদের কম্পারেটর কম্পেয়ার করবে কোন ভোল্টেজ বড় কোন ভোল্টেজ ছোট সেটা আর এখানে যে একটা স্কয়ার দেখতে পাচ্ছেন না স্কয়ারটা হচ্ছে ফ্লিপ ফ্লপ কি এটা নাম ফ্লিপ ফ্লপ নাম কি ফ্লিপ ফ্লপ আপনারা এটা পড়ছেন কি কখনো আগে হ্যাঁ স্যার ফ্লিপ ফ্লপ পড়ছি স্যার কোথায় পড়ছেন ডিপ্লোমাতে পড়ছি স্যার ডিপ্লোমাতে পড়েছি স্যার কোথায় পড়ছেন ডিপ্লোমাতে স্যার আচ্ছা আপনারা সামনের সেমিস্টারে আবার পড়বেন যদি কপাল ভালো হ্যাঁ যদি কপাল ভালো থাকে তাহলে আমি অথবা আপনাদের মামুন স্যার পড়ব ঠিক আছে এই কোর্সটাতে অথবা আপনাদের মাজার স্যার পড়বে এই কোর্সটাতে ডিজিটাল ইলেকট্রনিক্সে সো ওখানে আপনারা পড়বেন আরো ভালোভাবে ফ্লিপ ফ্লপ আর আপনারা অলরেডি ডিপ্লোমাতে পড়ে আসছেন ফ্লিপ ফ্লপের কাজ কি ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যে আপনাকে একটা সেট অফ আউটপুট দিবে আপনাদের এই আরএস বরাবর সো এখন আমরা দেখে আসি সো আমাদের এই ফ্লিপ ফ্লপের দুটো আউটপুট থাকে একটা কিউ এটা হচ্ছে কিউ বার কিউ বারটা কি কিউ বারটা হচ্ছে কিউ এর উল্টা আর ফ্লিপ ফ্লপের আপনার ইনপুটগুলো কেমন হয় আপনারা এখানে দেখেন আর এবং এস এস এটা কেবল হয় এসআর এসআর আপনার হচ্ছে কিউ এবং কিউ বার এরকম আউটপুট হবে আপনি আউটপুট কেমন পাবেন দেখেন 00 তে আউটপুট পাবেন কেমন 00 তে আপনি হোল্ড করবে 00 আপনার আউটপুটটা কেমন হবে তারপর হচ্ছে 01 তারপর আছে 10 তারপর আছে 11 বুঝতে পারছি কি আছে 11 সো এইবার খেয়াল করে দেখেন 01 এ হবে আউটপুট 0 10 তে আউটপুট হবে 1 আর কিউ বারে কি হবে কিউ বারে হবে পুরো উল্টা উল্টা কি হবে এখানে এটা হবে 1 এটা হবে 0 আর 11 এ কি হবে 11 এ আউটপুট হবে উল্টা পাল্টা এটা হচ্ছে আপনার ফরবিডেন স্টেট ফরবিডেন ইউ ক্যান নট হ্যাভ 11 আপনি 11 দিতে পারবেন না 11 স্যার এটা ফরবিডেন ফরবিডেন মানে কি এই স্টেটটা আসা যাবে না এই স্টেটটা কি করা যাবে না কোনো ভাবে কি করা যাবে না আনা যাবে না মানে আমরা এখানে 11 দিতে পারবো না আর 00 তে কি হবে 00 তে হবে হোল্ড কি হোল্ড হোল্ড মানে কি আপনার পূর্বের আউটপুটটাকে সে ধরে রাখবে 1 থাকলে ধরে রাখবে 1 0 থাকলে ধরে রাখবে 0 বুঝতে পারছেন জি স্যার পূর্বের আউটপুটটাকে সে ধরে রাখবে 1 অথবা 0 আমরা এর মাথা রাখলাম এটা মাথা থাকবে তো এবার আমরা কি করব আমরা এই সার্কিটটাকে এখানে ড্র করব কিভাবে ড্র করব এই দেখেন সো আমরা একটা রেজিস্টার নিলাম এখানে আল্টার রেজিস্টার নিলাম এখানে আলটা কি করলাম ক্যাপাসিটর নিলাম এখানে এই যে 5 নাম্বার যে পিনটা আছে পিনটা আসলে আমাদের দরকার নাই আমি কি করলাম আমি এখানে একটা স্কয়ার বক্স দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম ঠিক আছে আমি এটা ঢেকে দিলাম এটা আমাদের দরকার নেই এটা সো আমরা ওইভাবেই যাই এখন এবার খেয়াল করে দেখেন এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এইটাকে কোথায় লাগাবো আমাদের এখানে যে 9 ভোল্ট দেওয়া ছিল না মনে আছে স্যার 8 পিনে স্যার হ্যাঁ আমাদের 8 পিনে 9 ভোল্ট লাগাবো আমাদের 7 নাম্বার পিন কোথায় যাবে 7 নাম্বার পিন যাবে হচ্ছে যে আর এ এবং আর বি দুটো মাঝখান থেকে জি স্যার ক্লিয়ার হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু দেখেন এই আর এবং আর এর মাঝখানে কি হচ্ছে এই যে ভিতরে ঢোকে একটা এদিক দিয়ে এসে একটা ট্রানজিস্টর হয়ে সে কোথায় যাবে
সে গ্রাউন্ডে চলে যাচ্ছে না গ্রাউন্ডে স্যার আচ্ছা এখন এই গ্রাউন্ডে যাবে কি যাবে না এটা নির্ভর করবে হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরের উপর এই ট্রানজিস্টরটা কি অন নাকি অফ তার উপর যদি ট্রানজিস্টর অন হয় তাহলে কি হবে সে গ্রাউন্ডে যাবে আর যদি এটা অফ হয় তাহলে সে গ্রাউন্ডে যাবে না ক্লিয়ার এই ট্রানজিস্টর কখন অন হবে মানে কখন অন হবে যখন এখানে 1 থাকবে যখন ইনপুটে মানে বেজে যখন 1 থাকবে তখন এই ট্রানজিস্টরটা অন হবে না জি স্যার তখন ট্রানজিস্টরটা অন হয়ে যাবে এবং এখানে মানে আমি যদি এখানে আউটপুটটা 1 দেই এদিকে যদি 1 পাই এদিকে যদি 1 থাকে এই 1 থাকা মানে হচ্ছে এদিক দিয়ে এসে এখানে এটা 1 হবে এইটা 1 হওয়া মানে ট্রানজিস্টরটা অন ট্রানজিস্টরটা অন মানে আমাদের এদিক দিয়ে আউটপুট এসে কি হয়ে যাবে বের হয়ে আসবে মানে আমার এদিক দিয়ে ওই যে ওইখান থেকে এই কানেকশনটা আমার গ্রাউন্ড পর্যন্ত চলে যাবে ক্লিয়ার এইজন্য এটা নাম হচ্ছে ডিসচার্জ কি নাম এটা নাম কি ডিসচার্জ ডিসচার্জ পিন এটা ডিসচার্জ পিন এটা আমার ক্যাপাসিটরের ভোল্টেজটাকে ডিসচার্জ করবে মানে কি দেখেন আমার এই ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজটা ছিল এই ক্যাপাসিটরের ভোল্টেজটা এদিক দিয়ে গিয়ে এখান দিয়ে এসে এই ট্রানজিস্টর হয়ে কোথায় চলে যাবে গ্রাউন্ডে চলে যাবে গ্রাউন্ডে এইজন্য এটাকে বলা হয় ডিসচার্জ ডিসচার্জ হবে আর যখন এই ট্রানজিস্টরটা বন্ধ থাকবে তখন কি আমার এদিক দিয়ে কোনো ইয়ে আসতে পারবে কোনো ডিসচার্জ হতে পারবে যখন এই ট্রানজিস্টরটা বন্ধ তখন কি কোনো ডিসচার্জ হতে পারবে বুঝতে পারছি না পারি নাই তখন কিন্তু কোনো কারেন্ট আসতে পারবে না তখন এটা ডিসচার্জ হতে পারবে না আমরা এটাকে মুছে ফেলি এই জায়গাটা পুরোটা সিলেক্ট করি প্রাথমিক অবস্থায় আমরা একটা আউটপুট ড্র করার চেষ্টা করি মনে করি এটা আমাদের এটা আমাদের 9 ভোল্টের লাইন আর এটা আমাদের 6 ভোল্টের লাইন এটা আমাদের 3 ভোল্টের লাইন ওকে এটা আমাদের লিমিট সো এবার দেখেন আপনারা কি হচ্ছে সো ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে কি হবে কারেন্ট আসবে না কারেন্ট এসে কোন দিকে যাবে সে বলেন কারেন্ট সেই গ্রাউন্ড দিক দিয়ে যাবে গ্রাউন্ডে যেতে পারবে হ্যালো স্যার আউটপুটে যাবে না এখানে কিন্তু আমার গ্রাউন্ডে যেতে পারবে না কেন যেতে পারবে না কারণ প্রাথমিক অবস্থায় আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে জিরো দেওয়া আছে কি দেওয়া আছে জিরো জিরো মানে আমার ট্রানজিস্টরটা কি অফ না জি স্যার আমার ট্রানজিস্টর যদি অফ থাকে তাহলে কারেন্টটা এদিক দিয়ে এসে মানে আমার এই রেজিস্টর দিয়ে এসে আমার কোন দিকে যেতে পারবে না আমার এই গ্রাউন্ডে যেতে পারবে না ক্লিয়ার তাহলে কোন দিকে যাবে সে হচ্ছে এদিক দিয়ে এসে কোন দিকে যাবে সে নিচে যাবে কেন কারণ এদিক দিয়েও কিন্তু কোনো কারেন্ট কোন দিকে যেতে পারবে না ভিতরে ঢুকতে পারবে না পারবে কি না স্যার যেহেতু জিরো দেওয়া আছে না না ওই জন্য না কারণ হচ্ছে আমাদের এই এটা অপ অ্যাম্প অপ অ্যাম্পের এই ইনপুট পিনে কোনো কারেন্ট ঢুকতে পারে না পারে এদিক দিয়েও পারবে না তার মানে কারেন্টের একমাত্র যাওয়ার উপায় হচ্ছে কোন দিকে তার নিচের দিকে যাবে ক্যাপাসিটরে এসে এদিক দিয়ে যেতে পারতেছে না সে এসে এদিক দিয়ে যেতে পারতেছে না সে নিচের দিকে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাবে ক্লিয়ার সবাই আচ্ছা প্রাথমিক অবস্থায় ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0 ভোল্ট কত ভোল্ট 0 0 ভোল্ট এটার নাম আর এ এটার নাম কি আর বি এখন বলেন তো ক্যাপাসিটর ফুল চার্জ হতে কত সময় লাগবে 5 টাউ স্যার 5 টাউ এক্স্যাক্টলি মনে আছে আপনার তাহলে তাই না 5 টাউ জি স্যার 5 টাউ মানে হচ্ছে 5 আর সি কত 5 আর সি আর ইনটু সি ক্লিয়ার এখন এই আর মানে কি আর মানে হচ্ছে এই যে এই আর এ প্লাস আর বি দুটাই না
জি স্যার আর এ আর আরবি দুটো একসাথে না যোগ না জি স্যার যোগ দুটো যোগ আমি এটাকে একটু সরাই নেই সিটাকে সরাই নেই পুরোটা চার্জ হতে সময় লাগবে 5 RA + RB * C সো এই যেটা সিরিজ আছে এইজন্য সেটা যোগ হইছে আর কি এই সো এটা হচ্ছে আপনার ফুল চার্জ হতে সময় লাগবে আমি তাহলে একটা কাজ করি আমি এই ক্যাপাসিটরের যে ভোল্টেজটা আছে ক্যাপাসিটরের ভোল্টেজটা এখানে আমি আঁকি VC ক্যাপাসিটরের যে ভোল্টেজটা আছে স্যার RA RB আর C তো মান দেওয়া আরে আর বি মান দেওয়া লাগবে না সমস্যা নাই আমি মান দরকার নাই আমি শুধুমাত্র গ্রাফটা আঁকি ওকে স্যার ঠিক আছে তো গ্রাফটা কেমন হবে চার্জ হওয়ার গ্রাফটা কেমন আপনাদের মনে আছে কি আমি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে আঁকা শুরু করলাম সো এটা কি হলো এটা মনে করেন এটা এটা 9 ভোল্ট এটা কত ভোল্ট 6 ভোল্ট এটা কত ভোল্ট 3 ভোল্ট এটা 0 ভোল্ট চার্জ কিন্তু আস্তে আস্তে বাড়বে 0 1 2 3 এরকম করে বাড়বে না দেখেন এখানে বাকি মানে এই 0 ভোল্ট 0 1 2 2.9 3 এর কাছাকাছি গেল তাই না মনে করলাম এটা 3 ভোল্ট হলো 3 ভোল্ট অথবা 3.1 ভোল্ট হলো কত ভোল্ট 3.1 ভোল্ট আমি ধরলাম এটার ভ্যালু হচ্ছে 3.1 ভোল্ট সো এখানে খেয়াল করে দেখেন এই যে 9 ভোল্ট আছে ভেতরে কিন্তু তিনটা রেজিস্টার আছে একটা আর এই যে 5 কিলো একটা 5 কিলো আর একটা 5 কিলো ক্লিয়ার দেখছেন আপনারা 5 কিলো 5 কিলো 5 কিলো এখন এই যে 9 ভোল্ট যদি এই তিনটা রেজিস্টারের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে কত ভোল্ট কত ভোল্ট কত ভোল্ট হবে এখানে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট আমি একটা গ্রিন কালার নেই তাহলে বোঝা যাবে এখানে ভোল্টেজ কত 0 ভোল্ট এখানে ভোল্টেজ কত হবে এখানে ভোল্টেজ হচ্ছে উপরে ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট তাহলে এখানে কত ভোল্ট হবে আর এখানে কত ভোল্ট হবে বলতে পারবেন একটা রেজিস্টর পরে ভোল্টেজ হবে 6 ভোল্ট তাই না আরেকটা রেজিস্টর পরে ভোল্টেজ হবে 3 ভোল্ট আরেকটা রেজিস্টর পরে ভোল্টেজ হবে 0 ভোল্ট কেন ওই যে ভোল্টেজ ডিভাইডার মনে আছে না মনে নাই ছোটবেলায় পড়ছেন কোন ছোটবেলায় এক বছর আগে পড়ছেন ভোল্টেজ ডিভাইডার সার্কিট 1 এ পড়ছিলেন ভোল্টেজ ডিভাইডার তিনটা রেজিস্টর যদি থাকে আপনার তার উপর যদি আপনি 9 ভোল্ট দেন সমান সমান রেজিস্টর কিন্তু এরা সমান সমান রেজিস্টর তার মানে কি এখানে 6 ভোল্ট হবে এখানে 3 ভোল্ট হবে আর এখানে কি হবে 0 ভোল্ট হবে ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই জি আচ্ছা সো এখন হ্যাঁ এখানে দেখেন আমি যদি তিনটা রেজিস্টর নেই একটা রেজিস্টর এখানে একটা দুটো রেজিস্টর নিলাম মনে করেন একটা রেজিস্টর এখানে এখানে দিলাম গ্রাউন্ড আর এখানে দিলাম 4 ভোল্ট কত ভোল্ট 4 ভোল্ট দুটো রেজিস্টরের সমান 1 কিলো ওহম 1 কিলো ওহম তাহলে এখানে ভোল্টেজ কত পাওয়া যাবে জানেন আপনারা এখানে ভোল্টেজ কত পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা যেটা হবে সেটা হচ্ছে এখানে 2 ভোল্ট পাওয়া যাবে কেন কারণ এখানে সমান সমান রেজিস্টর হওয়ার কারণে ভোল্টেজ ডিভাইড হবে এই যে রেজিস্টরটা এই রেজিস্টরটা 2 ভোল্ট খেয়ে ফেলবে বাকি 2 ভোল্ট বাকি থাকবে এখানে যেটা হচ্ছে এই রেজিস্টরটা খাবে তো এখানে যখন তিনটা রেজিস্টর আমি দিব তখন যেটা হবে সেটা দেখেন আপনারা আমি এখানে 6 ভোল্ট দিলাম তাহলে যেটা হবে 6 ভোল্ট তিনটা রেজিস্টরের মধ্যে কত বা কত করে ভাগ হবে 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট করে ভাগ হবে 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট সো এখানে ও নিবে 2 ভোল্ট তো বাকি থাকবে কত 4 আবার ও নিবে 2 ভোল্ট তো বাকি থাকবে কত 2 2 বুঝতে পারছেন আর ও নিয়ে নেবে 2 ভোল্ট বাকি থাকবে কত 1 0 না 0 0 0 স্যার
ছয় থেকে দুই গেল গা চার থাকবে, চার থেকে দুই গেল গা দুই থাকবে, দুই থেকে দুই গেল গা জিরো স্যার। তো এই যে পয়েন্ট গুলো বুঝতে পারছেন, ভোল্টেজের পয়েন্ট গুলা বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে একটু দেখাই আবার, মনে করেন এখানে আপনার 9 ভোল্ট আছে, কত ভোল্ট? 9 ভোল্ট। 9 ভোল্ট, 9 ভোল্ট তিনটে রেজিস্টারের মধ্যে ভাগ হবে, কত করে ভাগ হবে? তাহলে 3 করে ভাগ হবে, 3 3 3। সো প্রথম রেজিস্টর যদি 3 নিয়ে নেয় কত ভোল্ট বাকি থাকবে এই পয়েন্টে? 6 6। যদি পরের রেজিস্টর 3 নিয়ে নেয় কত বাকি থাকবে? 3 স্যার। 3 আর এও যদি 3 নিয়ে নেয় কত বাকি থাকবে? 0 শূন্য। এই দেখাই যাচ্ছে এটা গ্রাউন্ড, তার মানে এটা 0। এই যে দেখেন এখানে, এখানে আছে 0, এখানে আছে 3, এখানে আছে 6, আর এখানে তো 9 দেওয়াই আছে, বুঝছেন এবার? জি স্যার। আচ্ছা তো এবার আমরা কি করব, আমরা হচ্ছে কম্পেয়ার করব। দেখেন খেয়াল করে, এই যে আপনারা একটু খেয়াল করেন এদিকে, এই যে যে জিনিসটা দেওয়া আছে এখানে, এটা কি? এটা অপেম না 741 অপেম? জি স্যার। এটা ওপেন লুপ না ক্লোজ লুপ? দেখেন তো ভালো মতো, এই যে দেখেন এখানে যে আউটপুটটা দেওয়া আছে, আউটপুট দেখছেন, এই আউটপুটের কোনো অংশ কি ইনপুটে গেছে? আউটপুট থেকে কোনো তার কি ইনপুটে গেছে আমার, মানে এই রকম অথবা এই রকম গেছে কি? বুঝতে পারছি না, পারি নাই। তার মানে এটা কি ওপেন লুপ না ক্লোজ লুপ? ক্লোজ লুপ স্যার। আবার বলতেছে ক্লোজ লুপ। আহা, তাহলে কি শিখাইলাম আমি আপনাদেরকে? আচ্ছা ঠিক আছে, 2 মিনিট ব্রেক নেন, অথবা 2 মিনিট না কত মিনিট, যেহেতু 9:30 বাজে আমরা 10 মিনিট একটা ব্রেকে যাই। ওকে, আপনাদের নেক্সট ক্লাস শুরু হবে, আমরা এখান থেকে শুরু করব। হ্যালো, এই সেম লিংক, এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা কম্পারেটর, এই জায়গাটা এটা কম্পারেটর, কম্পারেটর কম্পেয়ার করে তার পজিটিভ পিনের ভোল্টেজ আর নেগেটিভ পিনের ভোল্টেজ। আমাদের মনে আছে আমরা যে আগে পড়েছিলাম, যদি আমাদের V3 তার মানে পজিটিভ পিনের ভোল্টেজ বেশি হয় V2 এর থেকে, আমাদের আউটপুট কি হবে? আউটপুট হবে 1, তাই না? মানে হাই আউটপুট হবে, হাই মানে পজিটিভ। আর আমাদের যদি নেগেটিভ পিনের ভোল্টেজ মানে V2 যদি বড় হয় V3 এর থেকে, তাহলে আমাদের আউটপুট কি হবে? লো, মানে নেগেটিভ, তাই না? জিরো। হ্যাঁ, এখানে তো আর আমাদের নেগেটিভ 9 নাই, এখানে আমাদের 0 আসবে। সো আমাদের ওখানে কি আসতো? ওখানে আসতো পজিটিভ 9 আর এখানে আসতো 0। সো এটা আমরা জানি। সো এই সেম মেথডটাই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আমাদের কারেন্ট এদিক দিয়ে আসবে, এসে সে এদিকে যেতে পারবে না, কারণ হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা অফ। সে নিচে আসবে, নিচে এসে সে এদিক দিয়ে যেতে পারবে না, তার কারণ হচ্ছে কি, কোনো কারেন্ট আমাদের এই অপএম্পের ভিতরে ঢুকবে না, এখান থেকে ঢুকবে না, ঢুকবে কি? ঢুকতে পারবে না। যেহেতু ঢুকতে পারতেছে না, তাহলে কারেন্টের একমাত্র যাওয়ার উপায় হচ্ছে কোন দিকে? সে ক্যাপাসিটর হয়ে নিচে যাবে, তখন ক্যাপাসিটর চার্জ হবে, 0 ভোল্ট থেকে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট এরকম চার্জ হবে। তো আমি ধরলাম যে এটা ভোল্টেজ চার্জ হতে হতে 3.1 ভোল্টে চলে আসছে, 3.1 ভোল্টে চলে আসছে। এখন এখন কি হবে, এখন দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে ভোল্টেজটা লিখি, এই ভোল্টেজটা কত? 3.1 ভোল্ট। তার মানে আমি এই ওয়্যার বরাবর আমি এখানে 3.1 লিখলাম, পজিটিভ পিনে 3.1 ভোল্ট, আর এখানে এদিক দিয়ে এসে এটাও 3.1 ভোল্ট। তাহলে কোশ্চেন আপনারা, নেগেটিভ পিনের ভোল্টেজ এখানে ভোল্টেজ কত? 3.1 না? আউটপুট কি আসবে? আর যদি এইটা ক্ষেত্রে খেয়াল করেন, এটা ক্ষেত্রে কি আছে? কি আছে এটার মধ্যে?
আমার আগের স্টেজে কত ছিল, আগের স্টেজ মানে হচ্ছে যখন এখানে জিরো ছিল, জিরো 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 ছিল, তো জিরোতে দেখেন খেয়াল করে আমরা যদি এখানে জিরো দেই, মানে এই যে জিরো ভোল্ট থেকে 3.1 ভোল্ট পর্যন্ত যে চার্জ হলো, জিরো ভোল্ট, ওয়ান ভোল্ট, টু ভোল্ট, থ্রি ভোল্ট, তাই না? এই ভোল্টের জন্য আমাদের এখানে কত ছিল সেটা আমরা দেখব। জিরোর জন্য কত হয় দেখেন তো, এখনো জিরো, থ্রি আর জিরো, কে বড়, থ্রি বড়, তাহলে এখানে কি হবে, থ্রি, না না পজিটিভ পিন বড় না নেগেটিভ পিন বড়, পজিটিভ স্যার, পজিটিভ বড় না এখানে, তাহলে পজিটিভ এখানে হবে 1, ক্লিয়ার? ও यस স্যার, यस স্যার, তাহলে এই 0 1 এ আমাদের আউটপুট কত আসে, 0 1 এ স্যার, 0 1 এ আমাদের, না 0 1 এ আউটপুট কত আসে দেখেন তো, সরি 0, না স্যার হোল্ড 0, এটা না, এটা না, এইটা তো এস, তাই না, এস হচ্ছে 1, তো এই যে এটা 1 এটা 0, আউটপুট কত আসে স্যার, 1 1, কোন কোনটা 1 আছে, এটা আসে 1, তাহলে কিউ বার কত স্যার, কিউ বার, কিউ বার কত আছে, কিউ বার 0 স্যার, 0 স্যার, 0, যদি এটা 0 হয় তাহলে আমাদের ট্রানজিস্টর কি এখনো কি অফ অবস্থায় আছে, না এটাও 0, এটা 0 হবে, আমাদের ট্রানজিস্টর এখনো অফ অবস্থায় আছে, অফ অবস্থা থাকে মানে, মানে চার্জিং কন্টিনিউ করবে, ডিসচার্জ হবে না, চার্জিং কি হবে, কন্টিনিউ করবে, এই 0 জায়গায় এখন এটা 1 হবে, তারপরে আমার 0 1 2 হবে, তারপরে 0 1, 3 হবে, তারপরে 0 1, কিন্তু যখন 3.1 হবে, মানে 3 এর থেকে একটু বেশি হবে, তখন কি হচ্ছে খেয়াল করে দেখেন, এটা 3.1, এখানেও কি আছে 3.1, 3.1 এ এখানে কত আসে আউটপুট, এই আউটপুটটা কত দেখেন তো, পজিটিভ হচ্ছে 3.1, নেগেটিভ কত, 6, ক্লিয়ার, বুঝতে পারছেন না, পারেন নাই, এই যে যে কম্পারেটরটা আছে, কম্পারেটরের মধ্যে পজিটিভ পিনের ভোল্টেজ কত, 3.1, 3.1, নেগেটিভ পিনের ভোল্টেজ কত, 6, 6, কোনটা বড়, নেগেটিভ বড় স্যার, নেগেটিভ বড়, আউটপুট কত আসবে, নেগেটিভ স্যার, এলো 0, 0 আসছে, 0, আচ্ছা এখানে দেখেন কোনটা বড়, নিচেটাতে তো স্যার নেগেটিভ, নেগেটিভই বড়, তাই না, তাহলে কি আসবে, নেগেটিভ বড় হলে তো স্যার 0, 0 আসবে, তার মানে হচ্ছে 0 0 তে আমাদের কি আসছে দেখেন তো, 0 0 তে হোল্ড স্যার, হোল্ড মানে আমাদের আগের আউটপুটটাই হোল্ড করবে, আমাদের আগের আউটপুটটা কি করবে, হোল্ড করবে, তার মানে এটা এখনো 0, তার মানে এটা এখনো বন্ধ, তার মানে চার্জিং কন্টিনিউ করবে, খেয়াল করছেন, আর এই সময়ে আমাদের আউটপুটটা কত বড় হয়েছে দেখেন তো, আমাদের আসলে আউটপুটটা কোনটা বলেন তো, আমাদের আউটপুট কোনটা, আমাদের আউটপুট কিন্তু এই যে এখানে যে 0 পাচ্ছেন না আপনি, এই 0 এর একটা নট গেট দেখছেন খেয়াল করেন, নট গেট, এই 0 এর অপোজিট, জি স্যার, তার মানে আমাদের আউটপুট কিন্তু এখন কি চলতেছে, আমাদের আউটপুটটা, আমাদের আউটপুট কিন্তু এখন হাই চলতেছে, হাই কি চলতেছে, আমি হাই, আমি হাই এর জন্য হচ্ছে সবুজ কালার ইউজ করি, তাহলে বুঝতে পারবেন, এখন আমাদের আউটপুট কি চলতেছে, হাই চলতেছে, তাই না, কতক্ষণ পর্যন্ত হাই চলবে দেখেন, এখন কতক্ষণ পর্যন্ত হাই চলবে সেটা আমরা দেখতেছি, এখানে 3.1 চার্জিং কন্টিনিউ, এদিকে চার্জ হচ্ছে 3.1, 3.2, 4, 5, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, 6 হলো, তাই না, 6, যখনই এটা 6.1 হবে কি হবে, 6.1, যখন এটা 6.1 হবে আমরা এটা চেঞ্জ করি, এখানে রাখলাম 6.1, এখানে রাখলাম 6.1, দেখেন তো কে বড়, 6 বড় না 6.1 বড়, 6.1, তাহলে কে, আমার আউটপুট কি হবে, 1, আউটপুটটা 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে গেল, তাই না, আর এখানে আউটপুটটা কি হবে, 3 বড় না 6.1 বড়,
6.1 বড় তার আউটপুট 0 হবে তাই না আউটপুট 0 তার মানে এখন আমরা এখন আমরা কোন কেসটা বলেন s0 মানে এই এটা এই কেসটা না এখন আমাদের স্যার s0 s0 r1 তাহলে আউটপুট কি হচ্ছে আমাদের মানে q এর ভ্যালু কত হচ্ছে 0 স্যার q এর ভ্যালু 0 হচ্ছে 0 আর q বার q বার এর ভ্যালু কত হচ্ছে তাহলে 1 হচ্ছে তাই না 1 1 যদি এটা 1 হয় তাহলে এখানে আমরা কত পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি ট্রানজিস্টর আমরা ওয়ান পাচ্ছি না ট্রানজিস্টর যদি ওয়ান পাই তাহলে ট্রানজিস্টর কি হয়ে যাবে ট্রানজিস্টরটা ক্লোজ হয়ে যাবে তাই না ট্রানজিস্টর যখনই ক্লোজ হয়ে যাবে এখন কিন্তু আর ওই যে উপর দিয়ে যেই যে আমার একটু আগে ইয়ে কারেন্ট আসছিল নাম কি চার্জিং কারেন্ট আসছিল দেখছেন খেয়াল করে উপর থেকে যে চার্জিং কারেন্ট আসছিল ও কি করবে ও আর এদিক দিয়ে আসবে না ও আর নিচে যাবে না কোন দিকে যাবে এখান দিয়ে হয়ে কোন দিকে যাবে স্যার নিচে গ্রাউন্ডে চলে যাবে আর আমার ক্যাপাসিটরের আর ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা ছিল ওই কারেন্টটা কি হবে এখন এখান দিয়ে বের হয়ে কোন দিকে যাবে এদিক দিয়ে গিয়ে নিচের দিকে ও গ্রাউন্ডে চলে যাবে মানে ডিসচার্জ হবে এখন ডিসচার্জ এখন আর ক্যাপাসিটরের ভ্যালু আর বাড়বে না ক্যাপাসিটরের ভ্যালু কি হবে ডিসচার্জ হবে তো ক্যাপাসিটরের ভ্যালু কোন পর্যন্ত বাড়ছিল সর্বোচ্চ কোন পর্যন্ত বাড়ছিল 6 ভোল্ট পর্যন্ত বাড়ছে না ক্যাপাসিটরের ভ্যালু বাড়তে বাড়তে 0 থেকে 1 2 3 4 5 6 পর্যন্ত বাড়ছে তাই না यस স্যার 6.1 থেকে তখন আবার ক্যাপাসিটরের ভ্যালু কমতে থাকে কেন কারণ তখন ডিসচার্জ শুরু হবে তার মানে এই যে 6 পর্যন্ত হচ্ছে আমাদের আউটপুট 1 হবে সরি 6 পর্যন্ত কি হবে আউটপুট 1 হবে 1 তারপরে কি হবে যেহেতু এখন ডিসচার্জ শুরু হয়েছে এখন কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ কি হবে ক্যাপাসিটরের ভ্যালু কম আর বাড়বে না কমতে থাকবে 6.1 পর্যন্ত গেছলে এবার কি হবে 6 5.9 5.8 এটা কমতে থাকবে কমতে থাকবে আমরা ধরলাম এই ভ্যালুটা হচ্ছে কত এই ভ্যালুটা হচ্ছে এখন 5.9 হয়ে গেছে কত ওই যে 6 ভোল্টে কমে 5.9 হয়ে গেল যদি এটা 5.9 হয়ে যায় এখন খেয়াল করে দেখেন তো আমি যদি এখানে 5.9 লিখি আর এখানে 5.9 লিখি আমাদের আউটপুটটা কেমন দাঁড়ায় 5 বড় না 6.9 বড় কে বড় স্যার 6 বড় 6 বড় তাহলে আউটপুট কি হবে আউটপুট কি হবে 1 হবে আউটপুট খেয়াল করে দেখেন পজিটিভ পিনের ভোল্টেজ হচ্ছে 5.9 নেগেটিভ পিনের ভোল্টেজ হচ্ছে 6 তাহলে আউটপুটটা কত হবে 0 0 পজিটিভ পিনের ভোল্টেজ হচ্ছে 3 নেগেটিভ পিনের ভোল্টেজ কত 5.9 তাহলে কে বড় হবে 0 নেগেটিভ বড় তাই না তার মানে আউটপুট কত স্যার নেগেটিভ বড় তাহলে আউটপুট কত স্যার 0 0 তাহলে কোন পজিশনে আসছেন আপনি 0 এই পজিশনে না স্যার প্রথম স্যার তাহলে কি করবে সে হোল্ড করবে তাই না স্যার হোল্ড হোল্ড করবে স্যার হোল্ড মানে কি হোল্ড মানে আগে যেটা ছিল সেটাই থাকবে তার মানে এখনো এটা 1ই আছে বুঝতে পারছেন না পারেন নাই यस এখনো এটা কি আছে 1ই আছে ও বাই দ্য ওয়ে আপনার যখন এটা 6.1 হয়ে গেছে তখন কিন্তু আপনার আউটপুটটা কি হয়ে গেল দেখেন তো এখানে 1 না এখানে যদি 1 হয় আউটপুট কত দেখেন তো আমাদের যে যে সবুজ কালার ছিল মানে হাই ওটা কিন্তু এখন কি হয়ে গেছে ওটা কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে তাই না যতক্ষণ পর্যন্ত ট্রানজিস্টরটা অফ ছিল ততক্ষণ পর্যন্ত আমরা হাই পাইছি তার মানে কি আমরা সবুজ পাইছি যখন আমার ট্রানজিস্টরটা অন হয়েছে তখন কি হয়ে গেছে লাল হয়ে গেছে না দেখি এটা কতক্ষণ থাকে এখন কিন্তু আপনার এটা হোল্ড আছে তার মানে কি আপনার কিন্তু ট্রানজিস্টরটা অন আছে তার মানে এই ক্যাপাসিটর কিন্তু এখনো কমতেছে মানে ক্যাপাসিটর ডিসচার্জ হইতেছে ক্যাপাসিটর আর চার্জ হচ্ছে না সো 5.9 5.8 5.5 5.2 5 4.5 এভাবে কমতে 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 একসময় কত আসবে একসময় একসময় এটা 3 এ কমে যাবে 3 এ কমে যাবে মানে আমি ধরতে পারি এখন আমার ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে সো ডিসচার্জ হওয়ার জন্য আমার গ্রাফের গ্রাফটা কি ডিসচার্জ হওয়ার গ্রাফ এরকম না গ্রাফটা হ্যালো यस স্যার গ্রাফটা এরকম সো ক্যাপাসিটর ডিসচার্জ হয়েছে যে যে এই যে ডিসচার্জ হচ্ছে এক সময় ডিসচার্জ হতে হতে কখন হবে সে কিন্তু 3 এর নিচে নেমে যাবে 3 এর নিচে মনে করি 2.9 কত মনে করি 2.9 যদি আমি 2.9 ধরি এখানে খেয়াল করে দেখেন কত আসে আমি যদি এখানে 2.9 দেই তাহলে এখানে 2.9 আর এখানে কত 2.9 সো কে বড় 6 বড় না 2.9 বড়
6 বড় তার মানে এখনো 0 3 বড় না 2.9 বড় তো 3 বড় তার মানে এখন কি হবে দেখেন তো 1 এখানে 1 এখানে 1 হবে সো আমি এখানে 1 দেই সো এবার দেখেন s হচ্ছে 1 আর হচ্ছে 0 কোনটা স্যার নিচেটা স্যার হোল্ড স্যার 1 কম আউটপুট হ্যাঁ यस স্যার তো আমরা আউটপুট পাবো আউটপুট পাবো 1 তার মানে আমরা এই জায়গায় পাবো 1 এই জায়গায় পাবো কি 1 এই জায়গায় পাবো 0 তার মানে এখানে পাবো কত আমরা ও यस স্যার এখানে পাবো 1 কত থেকে তার মানে আমরা এখানে হ্যাঁ এখানে পাচ্ছি আমরা সবুজ কি পাচ্ছি আমরা সবুজ বুঝতে পারছিস আর যেহেতু এখানে 0 খেয়াল দেখেন এখানে যেহেতু 0 তার মানে এখানেও 0 এখানে 0 মানে কি ট্রানজিস্টরটা কি অফ না यस স্যার ট্রানজিস্টর যদি অফ হয় তাহলে স্যার কোনটা 0 কাউন্ট হবে হ্যাঁ স্যার এই 0 টা কোন 0 টা স্যার 0 টা স্যার নিচে এই যেটা এই যেটা यस স্যার এই 0 টা চাই এই 0 টা এই যে ওকে স্যার ওকে স্যার এখন যেহেতু এটা 0 টা তার মানে ট্রানজিস্টরটা অফ ট্রানজিস্টর অফ হওয়া মানে এখানে আর কোনো কারেন্ট আসবে না यस স্যার বুঝতে পারছেন यस স্যার ট্রানজিস্টর অফ হওয়া মানে কোনো কারেন্ট আর আসতেছে না কারেন্ট যদি না আসে তাহলে কি হবে ওই কারেন্টটা কি হবে এখন আর ক্যাপাসিটর ডিসচার্জ হবে না ক্যাপাসিটরের ভোল্টেজ আর কমবে না এখন আর উপরে যে কারেন্ট আসতেছিল উপর থেকে যে কারেন্ট আসতেছিল এখন আর সে যদি না আসে এখন সে ক্যাপাসিটরের মধ্যে যাবে তার মানে ক্যাপাসিটর আবার চার্জ হওয়া শুরু হবে এবার 2.9 থেকে ক্যাপাসিটর ভোল্টেজ বাড়া শুরু করবে সো ক্যাপাসিটর কি হচ্ছে আবার ক্যাপাসিটর আবার চার্জ হচ্ছে চার্জের ইকুয়েশন মানে চার্জের গ্রাফ কেমন এরকম না গ্রাফটা স্যার প্রথমে 0 থেকে চার্জ হইছিল এবার কিন্তু আর 0 থেকে চার্জ হচ্ছে না 3 থেকে এবার হচ্ছে 3 থেকে চার্জ শুরু হবে বুঝতে পারছিস খেয়াল করে দেখেন ডিসচার্জটাও কিন্তু সে 9 ভোল্ট থেকে ডিসচার্জ হয় না সে 9 ভোল্ট ডিসচার্জ হচ্ছে কোথা থেকে 6 ভোল্ট থেকে সো এইভাবে একবার চার্জ হবে একবার ডিসচার্জ হবে আবার চার্জ হবে একবার ডিসচার্জ হবে সো এরপর পরেরটা দেখেন ওই চার্জ হতে 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 যখন সে আবার 6.6 এ পৌঁছে যাবে তখন সে কি হবে তখন আবার কি হবে তখন তার আবার ডিসচার্জ শুরু হবে আবার সে যখন ডিসচার্জ হতে হতে 3 তে চলে আসবে তখন সে কি হবে আবার চার্জ শুরু হবে তাই না বুঝতে পারছেন না পারেন নাই यस স্যার আচ্ছা আবার যখন সে ওই 6 এ পৌঁছে যাবে বাবা আবার কি হবে আবার সে ডিসচার্জ হওয়া শুরু হবে এবার খেয়াল করে দেখেন আমরা এবার গ্রাফটা সুন্দর মতো আঁকি সো প্রথম প্রথম সাইকেলটা ফুল চার্জ ছিল মানে 0 থেকে চার্জ হয়েছে তাই না তারপরে এখানে এরকম না এরকমই তো হবে এই যে বাউন্স করবে যে দেখেন আপনার ক্যাপাসিটরের ভোল্টেজটা আপনারা যেরকম ভাইব্রেট করতেছে মাল্টি ভাইব্রেট সো এইবার খেয়াল করে দেখেন যখন আমার ক্যাপাসিটর চার্জ হচ্ছিল তখন আমার আউটপুট পাচ্ছে কি সবুজ যখন আমার ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছিল তখন আমার আউটপুট পাচ্ছে কি লাল লাল মানে 0 তার মানে আমরা ধরতে পারি কি ধরতে পারি দেখেন তো আমরা ধরতে পারি যে এরকম আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি কি কালার ইউজ করি যেটা আমি ইউজ করি নি আগে এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাপাসিটর চার্জ হচ্ছিল তখন আমরা ততক্ষণ পর্যন্ত আমরা কি পাইছি হাই তাই না যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর ডিসচার্জ হতো ততক্ষণ আমরা কি পাইছি লো আবার যখন ক্যাপাসিটর চার্জ হচ্ছে তখন কি পাচ্ছি হাই আবার যখন ডিসচার্জ হচ্ছে তখন কি পাচ্ছি লো লো খেয়াল করছেন আবার ক্যাপাসিটর চার্জ হাই এরকম করে ক্লিয়ার यस স্যার সো এই যে এইভাবেই হচ্ছে আমাদের হাই লো ডিসাইড হবে সো এখন আমরা ইকুয়েশনে আসি দেখেন কি করব ইকুয়েশন আসবে ঠিক আছে আমি একটা নতুন হোয়াইট বোর্ডে যাই তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে ক্যাপাসিটর চার্জ হলে ইকুয়েশন কি হয় ইকুয়েশন কে যেন বলছিলেন আজকে সকালে ফাইভটাও না জি স্যার তার মানে আমরা কি পাইছিলাম ফাইভ আর এ প্লাস আর বি ইনটু সি এইটা ছিল আমাদের চার্জিং ইকুয়েশন কারণ আমাদের এখান দিয়ে দুইটা রেজিস্টার ছিল একটা এটা একটা এটা একটা এটা ক্যাপাসিটর ঠিক আছে সো উপরের রেজিস্টার নাম আর এ আর এ আর বি আর সি আর বি সি সো চার্জ হওয়ার সময় কিন্তু কারেন্ট কি হয়
কারেন্ট উপর থেকে নিচ পর্যন্ত আসে না পুরোটা দুইটা রেজিস্টরকে সে পার করে তারপর সে ক্যাপাসিটরে আসে এই জন্য দুইটা রেজিস্টর সিরিজে যোগ আর ডিসচার্জ হওয়ার সময় কি হয় ডিসচার্জ হওয়ার সময় কি হয় কারো খেয়াল আছে কি স্যার 5 ইনটু দেখেন ক্যাপাসিটরে এখান দিয়ে গিয়ে সে কিন্তু আর উপরে যায় না সে কিন্তু এদিক দিয়ে বের হয়ে আসে তাই না তারপর সে যে তারপর সে ট্রানজিস্টর হয়ে সে গ্রাউন্ডে চলে যায় বুঝতে পারছি না পারি নাই তারপরে ডিসচার্জ হওয়ার সময় কিন্তু ডিসচার্জ হওয়ার সময় একটা রেজিস্টর দিয়ে হয়ে যায় স্যার হ্যাঁ ডিসচার্জ হওয়ার সময় সে কিন্তু আর কি ইউজ করে না তাহলে তখন ফর্মুলা কি হবে স্যার 5rb হ্যাঁ 5rb ইনটু rb ইনটু c তো আমি আর এই r এটা না ইউজ করি rb ইনটু c ক্লিয়ার সো চার্জিং এর ইকুয়েশন ওটা মানে চার্জিং এর টাইম ওটা ডিসচার্জিং এর টাইম এটা কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমরা যে এই যে গ্রাফটা দেখলাম গ্রাফটাতে কিন্তু ফুল চার্জ হওয়া লাগে না আমাদের ইয়া হওয়ার জন্য মানে হচ্ছে 1 হওয়ার জন্য হওয়া লাগে কি আবার ফুল ডিসচার্জ হওয়া লাগে না অফ এর জন্য একটা শুধুমাত্র এই এতটুকু টাইম কি হয় শুধুমাত্র যে কারণ হচ্ছে চার্জ তো সে ফুল হচ্ছে না আবার ডিসচার্জও সে ফুল হচ্ছে না তাহলে কি আমাকে এখানে যে 5 টাও আমরা ইউজ করছি এই এই 5 টা কি থাকবে নাকি এটা 5 এর থেকে কম হবে আমি বুঝতে পারছি না পারি নাই হ্যালো স্যার আবার বলবেন বুঝতে পারি না স্যার আবার বলি সেটা হচ্ছে যে একটু আগে কিন্তু আমরা একটা গ্রাফ আঁকলাম আঁকলাম না যেরকম করে স্যার यस স্যার এরকম করে আঁকলাম না এই যে যে গ্রাফটা এই যে কালো কালো যে দেখলাম এই যে গ্রাফটা গ্রাফটা কিন্তু ফুল ডিসচার্জ বা ফুল চার্জের জন্য না ফুল চার্জ হতে সময় লাগে 5 টাও ফুল ডিসচার্জের সময় লাগে 5 টাও কিন্তু আমাদের এখানে ফুল চার্জ বা ফুল ডিসচার্জ হচ্ছে না স্যার হচ্ছে না তাতে অনেক কম সময় ধরে চার্জ হচ্ছে অনেক কম সময় ধরে ডিসচার্জ হচ্ছে তাহলে কি আমাদের এখানে 5 বসবে 5 এর থেকে কম হবে না এটা জি স্যার কম হবে 5 এর থেকে কম হবে স্যার আমরা আরেকটা পেজে যাই তাহলে বুঝতে পারবো আমি ধরে নেই এইটা হচ্ছে আমাদের গ্রাফের সিচুয়েশন সো চার্জ হওয়ার জন্য আমি এটা অন্য কালার ইউজ করি এই এতখানি হচ্ছে 5 টাও ঠিক আছে এতখানি কত 5 টাও আর আমরা ইউজ করছি কতখানি আমরা মনে করি ইউজ করছি আমরা এতখানি আমরা ইউজ করছি এতটুকু টাইম কতটুকু টাইম এই যে এটা 9 ভোল্ট এটা 3 ভোল্ট এটা 6 ভোল্ট আমরা 3 থেকে 6 এর মধ্যে এতটুকু টাইম ইউজ করছি চার্জ হওয়ার জন্য আর ডিসচার্জ হওয়ার সময় কি হবে ডিসচার্জ হওয়ার সময় তাই কারণ আমার ডিসচার্জটা কেমন হয় আরে এটা অন্য কালার দি এরকম না সো আমরা কি ফুল টাইম ইউজ করছি আমরা শুধুমাত্র ইউজ করছি এতটুকু টাইম জি স্যার সো এই পুরোটা যদি 5 টাও হয় তাহলে এই পুরো এই এটুকু কত 5 এর থেকে অনেক কম না জি স্যার টুটাও স্যার यस স্যার জি স্যার আর আমরা যেটুকু ইউজ করছি সেটুকু বসবে স্যার হ্যাঁ শুধু এটুকু বসবে সো এখানে 5 বসবে না এটা 5 এর থেকে অনেক কম বসবে কত বসবে এটা আমাদের বইতে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাটা হচ্ছে মাথায় রাখবেন এটা 5 না এটা হচ্ছে 0.695 মানে 1 এর থেকেও কম 5 ভাগের 1 ভাগের থেকেও কম কম সময় লাগবে আর ডিসচার্জ হতে কত লাগবে এটাও তাই 0.695 ক্লিয়ার এটা কোথা থেকে আসছে এটা আপনারা চাইলে ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন যে আমাদের 5 টাও যে ফর্মুলা আছে অথবা আমাদের ক্যাপাসিটরের চার্জের যে ভোল্টেজের ফর্মুলা আছে ওই ভোল্টেজ থেকে আপনারা কি করতে পারবেন বের করতে পারবেন এটা ইজি খুব আর কঠিন কিছু না বাট আমরা চার্জিং আর ডিসচার্জ ক্ষেত্রে স্যার আমরা কোন সূত্রটা ইউজ করব আপনারা চার্জের ক্ষেত্রে ইউজ করবেন এটা यस স্যার আর ডিসচার্জের ক্ষেত্রে ইউজ করবেন এটা সো আমি কেন আমি দুইটা কেন আমি দুইটা ফর্মুলা ব্যবহার করলাম তার কারণ হচ্ছে যখন আমার ক্যাপাসিটর চার্জ হচ্ছিল তখন আমি আউটপুট কি পাইছি কি পাইছি তখন আউটপুট হাই যখন আমার ডিসচার্জ হচ্ছিল তখন আমি কি পাইছি জিরো লো স্যার তাহলে আমি বলতে পারি না যে আমার এই এটা হচ্ছে আমাদের হাই টাইম আর এটা আমাদের কি লো
টি মানে টাইম আর কি টাইম লো টাইম বলতে পারি তো এই দুটো আছে ফর্মুলা মাথা থাকবে স্যার আমার 5 টা জায়গা স্যার আমার 0.6695 স্যার দিছি আমরা স্যার আমরা স্যার এখন ওটা ইউজ করব হ্যাঁ আপনারা 0.695 ইউজ করবেন এই যে এই মেথডের জন্য আর কি মানে এই ক্যালকুলেশনের জন্য কারণ এখানে তো ক্যাপাসিটর ফুল চার্জ হচ্ছে না ইয়েস স্যার বুঝতে পারছ ক্যাপাসিটর ফুল চার্জও হচ্ছে না ক্যাপাসিটর ফুল ডিসচার্জও হচ্ছে না সে মাঝামাঝি থাকতেছে এই কারণে আমরা 695 ইউজ করব এখন এটা আমাদের কেন দরকার এটা আমাদের কেন দরকার সেটা আমি বলতেছি এক মিনিট ওয়েট করেন একটু পজ দেই এক মিনিট অনেকক্ষণ কথা বললাম সো এখন আমাদের এই জিনিসটা কোথায় লাগবে সেটা আমি বলি আমি আপনাদের একটা কোশ্চেন দিলাম মনে করেন আচ্ছা কোশ্চেন দেখাই ঠিক আছে না না কোশ্চেন দেখাবো না কোশ্চেন বলি আমি সেটা হচ্ছে মনে করেন আমি আপনাদেরকে একটা ফ্ল্যাশ লাইট ইউজ করতে বানাতে বললাম ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট বুঝেন তো একটা এলইডি দিয়ে আপনাকে একটা ফ্ল্যাশ লাইট বানাতে হ্যাঁ এলইডি দিয়ে ফ্ল্যাশ লাইট বানাতে বললাম কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলবে হচ্ছে মনে করেন যে 1.2 সেকেন্ড কত 1.25 সেকেন্ড 1.2 সেকেন্ড আর বন্ধ থাকবে 1 সেকেন্ড মানে অন থাকবে 1.2 সেকেন্ড আর বন্ধ থাকবে 1 সেকেন্ড ঠিক আছে এখন আপনি কিভাবে করবেন সিম্পল একদমই সিম্পল সেটা হচ্ছে যে আমি একটা সার্কিট বানাবো সার্কিটটা যে এরকম হবে আমি কালো কালার দিয়ে করি এই সার্কিট আমাদের ঠিক আছে এখন আমাদের একটা রেজিস্টার লাগবে এটা হচ্ছে আমাদের আর এ তারপর কি এটা আমাদের আর বি তারপর এটা কি এটা হচ্ছে আমাদের সি সি ক্লিয়ার এইদিকে হচ্ছে আমাদের পিন নাম্বার 8 কত ভোল্ট দিব আমাদের যা আমাদের সিস্টেম ভোল্টেজ মনে করেন 5 ভোল্ট কত ভোল্ট মনে করেন 5 ভোল্ট আমাদের এলইডি 5 ভোল্টের জায়গায় 5 ভোল্ট ওকে কানেক্ট করলাম এটা 12 ভোল্টও হতে পারে কিন্তু আচ্ছা এখানে দিলাম 4 ভোল্ট না এস 4 ভোল্ট না স্যার এটা দিলাম পিন নাম্বার 4 পিন নাম্বার 4 ও কিন্তু এটা কানেক্টেড হবে কারণ আমি এটা রিসেট চাই না আমি চাই এটা কন্টিনিউয়াসলি চলবে কন্টিনিউয়াসলি 1.2 অন 1 সেকেন্ড অফ 1.2 অন 1 সেকেন্ড অফ বুঝতে পারছি না পারি নাই আচ্ছা সো এটার নাম আমাদের আর এ এটার নাম কি আর বি এটা এটা কি এটা সি সো এখানে পিন নাম্বার 3 আছে যেখানে আমাদের আউটপুট আছে এই আউটপুটের মধ্যে কি হবে আসলে দেখেন তো এই আউটপুটের মধ্যে আমরা একটা রেজিস্টার লাগাতে পারি কি কেন রেজিস্টার লাগাবো বলেন তো নালে আমাদের এলইডিটা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছিস অধিক কারেন্টের জন্য আমাদের এলইডিটা নষ্ট হয়ে যাবে এই রেজিস্টার এই রেজিস্টারের মান কত হবে এই রেজিস্টারের মান 120 ওহম হতে পারে 100 ওহম হতে পারে 220 ওহম হতে পারে এটা আপনাদের ইচ্ছা এলইডি কে কারেন্ট লিমিট করার জন্য এটাকে বলা কারেন্ট লিমিট এটা না দিলেও হবে কিন্তু প্র্যাকটিক্যালি দিতে গেলে এটা লাগবে থিওরিটিক্যালি এটা না দিলেও হবে বুঝতে পারছেন কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য স্যার কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য কারণ এলইডি এর মধ্যে কারেন্ট যদি বেশি চলে যায় তাহলে এলইডি নষ্ট হয়ে যেতে পারে এটা পুরো যাবে হ্যাঁ পুরো যাবে এলইডি সো এটা না এটা দেওয়া হয় তারপরে কি হবে আমাদের এখানে গ্রাউন্ড হবে আর এলইডি এর প্লাস হবে এখানে এলইডি কি স্যার 3 নম্বর পিন স্যার আউটপুট না স্যার হ্যাঁ 3 নম্বর পিন আউটপুট আউটপুট তো আমাদের এলইডি চলতেছে এটা আমাদের এলইডি ক্লিয়ার এটা আমাদের ভোল্টেজ সোর্স না কিন্তু এটা আমাদের এলইডি মাথায় রাখেন ওকে এবার আসেন পিন নাম্বার 7 পিন নাম্বার 6 পিন নাম্বার 2 7 এ এখানে কারেন্ট হবে পিন নাম্বার 6 আর পিন নাম্বার 2 তে এই যে এইভাবে কারেন্ট ক্লিয়ার আমরা একটা ক্যাপাসিটর দিয়ে রাখবো এই ক্যাপাসিটরের মান আর এই ক্যাপাসিটরের মান কিন্তু সেম না সেম নাও হতে পারে বা হইলো সমস্যা নাই এই ক্যাপাসিটরের মান আমি দিয়ে রাখলাম 0.1 মাইক্রোফ্যারাড
মাথায় রাখবেন এই ক্যাপাসিটরের মান আর এই ক্যাপাসিটরের মানে কিন্তু কোনো পার্থক্য নাই, মানে ইয়ে নাই, মানে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এরা আলাদা। এবার আসেন আর এ আর বি আর সি, আর এ আর বি এন সি, এই তিনটার মান আপনাকে বের করতে হবে। সার্কিট তো আপনি জানেনই, তাই না? সার্কিট তো ইজি, সার্কিট তো এটাই। আপনাকে কি করতে হবে, আপনাকে এই টাইম অনুযায়ী এবং এই টাইম অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনাকে এই দুটা এই রেজিস্টার এবং ক্যাপাসিটরের মান বের করতে হবে। এখন আমি ক্যাপাসিটরের মান একটা ধরে নিই, কি করব আমরা, ক্যাপাসিটরের মান একটা ধরে নিই আমরা, ঠিক আছে? কেন ধরে নিব, কারণ ক্যাপাসিটরের মান কিন্তু ওই রেজিস্টারের মতো এত অনেক মানের হয় না, অল্প কয়টা মানের হয়। তো আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি 0.1 মাইক্রোফ্যারাড কি করলাম ধরে নিলাম, বুঝতে পারছি? এটা কিন্তু ধরে নিতে হবে, সিটাকে ধরে নিতে হবে। তবে ধরার একটা ব্যাপার আছে, আপনার যদি এদিকে টাইম অনেক বেশি হয়, আপনি এটাকে একটু কম ধরলে হবে না, আপনাকে এটা বেশি মানে ধরতে হবে। আর আপনার যদি টাইম যদি অনেক কম হয়, আপনাকে এটা বেশি মানে ধরা যাবে না, তখন এটা কম ধরতে হবে। এখন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড টাইমের উপর নির্ভর করবে। এটাকে মোটামুটি আপনি যে মাইক্রোফ্যারাড 1.01 মাইক্রোফ্যারাড অথবা 0.001 মাইক্রোফ্যারাড দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এবার আসি আমরা আমাদের আর এ এবং আর বি এর মান। এখন আমাদের টি হাই ফর্মুলা দেখেন, টি হাই এর ফর্মুলা কি, কি টি হাই এর ফর্মুলা 0.695 তারপর আর এ ইনটু আর বি প্লাস আর বি ইনটু সি স্যার ইনটু সি না। আচ্ছা টি লো এর টি লো এর ক্ষেত্রে স্যার আর বি ইনটু সি, ওকে ঠিক আছে। এখন দেখেন তো এখানে আমরা কি কি মান জানি, আমরা সি এর মানটা জানি যেটা আমরা ধরে নিছি, তাই না? জি স্যার। আচ্ছা আমি কি করি, আমি এখানে বসাই টি হাই, টি হাই এর মান কত, 1.2 না? জি স্যার। আচ্ছা তারপরে 0.695 ইনটু আর এ আর আর বি, এর মান আমি জানি না এখনো, এভাবেই লিখব আর এ প্লাস আর বি ইনটু জি স্যার ইনটু 0.1 0.1 মাইক্রোফ্যারাড, কিন্তু মাইক্রোফ্যারাড মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 6, বুঝতে পারছি 6। আচ্ছা এখন এখান থেকে বের করতে পারবেন স্যার, আমরা আপাতত এখান থেকে কি করে বের করতে পারবো, আমরা এখান থেকে আর এ আর বি এর মান বের করব, হ্যাঁ আর এ প্লাস আর বি দুটো একসাথে, কিন্তু কিভাবে আসবে এই দুটো মান একসাথে, কারণ এটাকে আমরা এখানে এইভাবে বক্স আকারে ফিক্স করে রাখবো, এই জায়গায় এটাকে ফিক্স করে রাখবো, বুঝতে পারছি ফিক্সড। যদি এখানে ফিক্স থাকে তখন কি হবে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে পার্টটাকে এটাকে আমরা এই যে 1.2 এর নিচে নিয়ে আসতে পারি, পারি না জি স্যার? ভাগ ভাগ 0.695 সাথে এই যে 0.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এটাকেও কিন্তু আমরা নিচে নিয়ে আসতে পারি, পারি না জি স্যার? তো এখান থেকে কি বের হয় আমাদের, আর এ প্লাস আর বি এর মান কত বের হয়, ক্যালকুলেটর কোথায় আমার কাছে আছে, আপনারা নিজেরা করে দেখেন একটু, আমি একটু করে দেখি। কত দাঁড়ায়, অনেক বড়, কত 17,266 187.05 ঠিক আছে। এটা কিন্তু ওহমে আসবে, কেন ওহমে আসবে, কারণ আমি এখানে সেকেন্ড ব্যবহার করছি আর আমি এখানে ফ্যারাডে ব্যবহার করছি, মাইক্রোফ্যারাড ব্যবহার করি না, ফ্যারাড ব্যবহার করছি, সুতরাং এটা ওহমে আসবে, বুঝতে পারছি? আচ্ছা তো এটা ছিল আমাদের কার মান, দেখেন তো এটা এটা ছিল আমাদের আর এ প্লাস আর বি এর মান, দুটো একসাথে কিন্তু কম্বাইন্ড। আচ্ছা
এবার আসি আমরা সেকেন্ড ইকুয়েশনে। সেকেন্ড ইকুয়েশন কি বলছে? টি লো ইকুয়াল টু 0.695। আচ্ছা আমাদেরকে এই পার্টটা আমাদের দরকার নাই, এই পার্টটা আমরা বাই বাদ করে দিচ্ছি। দেখেন এবার সেকেন্ড পার্টটা কি বলছে আমাদের, বলছে টি লো ইজ ইকুয়াল টু 0.695 আরবি ইনটু সি। টি লো মানে কত? 1 সেকেন্ড ইকুয়াল টু 695 ইনটু কত? আরবি ইনটু কত? সি। সি এর মান হচ্ছে 0.1 ইনটু 10 টু দি পাওয়ার কত? মাইনাস 6। এখান থেকে আমি কোন কোন পার্টকে নিচে নিয়ে আসতে পারি? এই পার্টকে আর এই পার্টটাকে আমি নিচে নিয়ে আসতে পারি 1 এর। তাহলে ওই পাশে কি থাকবে? শুধু আরবি, তাই না? জি স্যার, আরবি স্যার। আরবি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 0.695 ইনটু 0.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। কত দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে 14.388.489.21 ওহম। খেয়াল করে দেখেন এইটা কিন্তু আমাদের একটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। ক্যালকুলেশনে কি ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্যাপাসিটরের মানটাকে অনেক ছোট নিয়ে ফেলছিলাম, যে কারণে আমাদের রেজিস্টারের মানটা কত বড় আসে দেখছেন? এটা কিন্তু মেগা মেগা, কিন্তু মেগা ওহম, অনেক বড় এসে পড়ছে না? এটা মেগা ওহম, কিন্তু মেগা ওহম। খেয়াল করে দেখছেন মেগা ওহম রেজিস্টার কিন্তু পাওয়া যায় না, খুব কষ্ট, কারণ এগুলো অনেক বড়, ইউজ হয় না সহজে। তো আমরা যেটা করছি, আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মানকে আমাদের 0.1 মাইক্রোফ্যারাড না নিয়ে আমাদের কি নেওয়া উচিত ছিল? 1 মাইক্রোফ্যারাড নেওয়া উচিত ছিল, কত? অথবা 10 মাইক্রোফ্যারাড নেওয়া উচিত ছিল, 10 মাইক্রোফ্যারাড। আমি যেটা করি, আমি সেটা হচ্ছে যে আমি আবার কারেকশন নিয়ে যাই, আমি এটাকে 10 মাইক্রোফ্যারাড করি। বুঝতে পারছেন আমি কি করছি এখানে? আর আমি আপনাকে ফার্স্টেই বলছিলাম যে এই ক্যাপাসিটরের মানটা যে আমি অনুমান করব, প্রথমে ধরে নিব, সেটা নির্ভর করবে কার উপর? সেটা নির্ভর করবে আমাদের টাইমের উপর। টাইম যদি বেশি হয় ক্যাপাসিটরের মান বেশি নিব আমরা। সো আমরা যেটা করলাম, আমি ক্যাপাসিটরের মানটা কি করলাম, আমি ক্যাপাসিটরের মানটা 10 মাইক্রোফ্যারাড ধরে নিলাম। হ্যাঁ, 10 যদি ধরে নেই তাহলে কি হবে? তাহলে যে এখানেও 10 হবে, এখানেও 10 হবে, যেখানেও 10 হবে। এখন দেখি আসলে কি হয়। হ্যাঁ, এবার ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাদের কত আসে? 661। এখানে হবে ঠিক আছে। আমাদের দুটো থেকে দাঁড়ালো কি? Thank you.
আমাদের দুটো থেকে দাঁড়ালো কি, আমাদের দাঁড়ালো আরবি এটা, আর এ প্লাস আরবি ওইটা, এই দুটো থেকে আর এর আরবি এর মানটাকে আমরা যদি এখানে বসাই দিই তাহলে হবে না? আর এ প্লাস চোদ্দ ইকুয়াল টু কত, ইকুয়াল টু ইকুয়াল টু 17 2 6 6 1.87 এখান থেকে আমাদের আর এর মান বের হয় না? আর এর মান বের হয় আমাদের? স্যার আরবি কোথায় স্যার? এই যে আরবি মান আমাদের আর এর মান বের হয় বিয়োগ করে নিয়ে যাই তাহলে শুধু আর এ পাওয়া যায় না? বুঝতে পারছেন না পারেন নাই স্যার? আমি বলতে চাই স্যার আর এ প্লাস মানটা আছে স্যার, এখন আমি আর এটাকে স্যার ও পাশে নিয়ে যা মানে ইকুয়াল কি মাইনাস করব স্যার? এই দেখেন এখানে কি দেওয়া আছে, আর এ প্লাস 14 3884.89 ইকুয়াল টু 17266.87 আমি চাইলে এটাকে ওই এক হাতে দিয়ে ভাগ করে আমি লিখতে পারি 143.88 kilo ohm লিখতে পারি এটা আমরা? জি স্যার। লিখে তারপর কি করব, তারপর হচ্ছে আমরা নিয়ে গিয়ে ওই যে ওটা বসে দিব ওইখানে, কি করবো এই কাজটা করবো আমরা। বুঝতে পারছেন কি করছি, দশ বসে দিলাম, তখন হচ্ছে এলইডি টা এরকম হবে। একটা জিনিস আর এ আর বি এর মান বসালেন, হ্যাঁ না ভুল করছি না, এটা হবে এখানে মানটা চেঞ্জ হবে। জি স্যার আর বি আপনার হাই টাইম কি হবে না, আপনার হাই টাইম কখনোই লো টাইমে থেকে কি হবে না, ছোট হবে না, হাই টাইম সবসময় কি হবে বড় হবে স্যার, লো টাইমের থেকে কি হবে বড় হবে। আজকে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনাদের একটা বাড়ি কাজ দিব, মানে এটা ওইরকম বাড়ি কাজ না, আপনারা শুধু চিন্তা করবেন একটু, যে করতে পারবেন তাকে আমি 5 মার্ক বোনাস দিব, কিন্তু যে পারবে না তো কোনো সমস্যা নাই, মানে তার কোনো মাইনাস নাই আর কি। 5 মার্ক কিন্তু কম না, অনেক বেশি কিন্তু স্যার, অনেক বেশি স্যার, জি স্যার, মানে একটা গ্রেড। এটা কি পারবেন ডিজাইন করতে? না স্যার, এটা তো স্যার হাই এর মান তো বেশি হবে, তাই স্যার 2.8 হবে স্যার। হ্যাঁ কেন বেশি হবে জানেন, টি হাই এর মান কেন বেশি হবে জানেন, টি হাই এর মান বেশি হবে তার কারণ হচ্ছে ফর্মুলার জন্য,
টি হাই এর ফর্মুলা হচ্ছে 0.695 আর এ প্লাস আর বি ইনটু কি ইনটু সি আর টি লো এর ফর্মুলা কি জানেন টি লো এর ফর্মুলা সেম ফর্মুলাই কিন্তু কি হবে 0.695 এখানে হবে আর বি এখানে হবে সি খেয়াল করে দেখেন তো এখানে এখান থেকে কি মনে হয় যে কোনটা বড় কোনটা বড় মনে হয় উপরেটা বড় না নিচেরটা বড় উপরেটাই বড় উপরেটা বড় কেন কারণ উপরে একটা বেশি জিনিস গুণাকারে আছে এই যে আরএ আরএ মান তো আর 0. সামথিং হতে পারে না এই আরএ মান তো একটা পজিটিভ মান হইলে কখনোই কিন্তু এই উপরেরটা নিচের থেকে ছোট হবে না সব সময় উপরেরটা কি হবে উপরেরটা বড় হবে সব সময় বড় হবে কখনোই আপনি কি করতে পারবেন না আপনি ওটাকে এটা থেকে ছোট করতে পারবেন না কারণ ফর্মুলাতে বোঝা যাচ্ছে ওখানে একটা বেশি জিনিস আছে একটা এক্সট্রা জিনিস আছে এখন এক্সট্রা জিনিস যেখানে থাকে সেখানে আপনি কিভাবে এটাকে ছোট করবেন পারবেন কি পারবেন না না এই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিকটাই হচ্ছে আপনারা আজকে খুঁজে বের করবেন আজকে আপনাদেরকে আমি উল্টো করে দিব মানে হচ্ছে মনে করেন যে একটাকে দিলাম আমি কি টি লো টি হাই আর এটাকে দিলাম কি আমি টি লো আপনারা এই সার্কিটটা ডিজাইন করবেন আমাকে এই আউটপুট দেওয়ার চেষ্টা করবেন তো কিভাবে করবেন আমি আপনাদের ছোট একটা অ্যাডভাইস শেখাই দিই ছোট একটা অ্যাডভাইস অ্যাডভাইসটা হচ্ছে এই সার্কিটের মধ্যে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে এখানে একটা জিনিস কি করতে হবে অ্যাড করতে হবে কি অ্যাড করতে হবে আপনারা চিন্তা করবেন বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এবার আমরা এই সেম সার্কিটটাতে আমরা এসে চলে যাই প্রোটিয়াসে চলে যাই দেখেন আপনারা কিভাবে আমি এই সার্কিটটাকে ডিআ করব ডিজাইন করব সো আমি কিসে যাব নিউ শেয়ার প্রোটিয়াস ওকে গেলাম তারপর আমি কি করবো আমি এখানে 555 টাইমার লিখবো 555 লিখলাম চলে আসছে 555 টাইমার এই যে দেখেন খেয়াল করে তাই না চলে আসছে আমি ওই যে উপরে দিব পাওয়ার পাওয়ারের জন্য আমি কি দিব আমি এটা এই 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 এটাও ইউজ করতে পারি অথবা একটা ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করতে পারি আমার ইচ্ছা সমস্যা নাই আর এখানে আমাদের দুটো রেজিস্টার লাগবে নিয়ে আসি একটা আরএ তারপরটা কি আর বি আরেকটা রেজিস্টার আমাদের লাগতে পারে এটা দিলেও হয় না দিলেও হয় সমস্যা নাই ঠিক আছে সো এই এই রেজিস্টারের মান হ্যাঁ এই রেজিস্টারের মান কত হবে আমরা একটু আগে দেখে আসছি আরে 120 ওহম এরকম বলছিলেন স্যার হুম তার আউটপুট এই দেখেন আপনারা একটু খেয়াল করে 11টা এই যে এটা হবে 20 কত 28 পয়েন্ট তো ঝিরি ঝিরি করতেছে 28.78 তাই না ঝিরি ঝিরি কিন্তু যাওয়া যাবে 78 কিলো ওহম এই কথা বলেন না আর পরেরটা কত ছিল পরেরটা ছিল 143.88 আচ্ছা গেল এখন এই যে এটা কি হবে এটা কানেক্ট হবে কোথায় স্যার এখানে কানেক্ট হবে এখানে তারপর আমাদের লাগবে গ্রাউন্ড স্যার লাগবে স্যার গ্রাউন্ডে এখানে আমাদের ক্যাপাসিটর লাগবে এখন তাই না স্যার ক্যাপ পোল সি ও এল ক্যাপ পোল মানে পোলার ক্যাপাসিটর নিয়ে আসলাম আমি পোলার ক্যাপাসিটর এখানে এখানে আমাদের ক্যাপাসিটর লাগবে ওই যে আমাদের ওই যে মনে আছে পাস থেকে আসার জন্য পাঁচ থেকে এক পর্যন্ত খেয়াল করছেন আচ্ছা না এটা গ্রাউন্ড লাগবে আমাদের দিলাম গ্রাউন্ড ওকে সো এই যে যে চার নাম্বার পিনও আমাদের কোথায় লাগবে বলেন তো আট আট নাম্বারই লাগবে তাই না এই যে সাত নাম্বার যেটা আছে সাত নাম্বারটা কোথায় যাবে সাত নাম্বারটা যাবে হচ্ছে আমাদের এই যে দুই রেজিস্টারের মাঝখানে ছয় নাম্বারটা কোথায় যাবে স্যার ক্যাপাসিটর রেজিস্টার মানে
আর দুই নাম্বার কোথায় যাবে? দুই নাম্বারও যাবে ওইখানে, ক্যাপাসিটর আর দুই রেজিস্টরের মাঝখানে, খেয়াল করছেন? আর এই এই ওহমের মানটা আমি দিলাম 120 ওহম, কত 120, এটা না দিলেও হয়, সমস্যা নাই। ওকে, এবার আমি একটা এলইডি নিব, হ্যাঁ আউটপুটে একটা এলইডি নিব, বাই কালার বাই কালার বাই কালার, ইয়েলো ইয়েলো ইয়েলো, এই যেটা রেড, নিলাম একটা গ্রাউন্ড লাগবে, নিলাম গ্রাউন্ড। এবার আমি এটাকে রান দিলাম, দেখেন সবাই, ও ক্যাপাসিটরের মান চেঞ্জ করি নাই, ক্যাপাসিটরের মান কত হবে? ক্যাপাসিটরের মান হবে 100 মাইক্রোফ্যারাড, না 100 না, কত ছিল জানো? 10 ছিল না? 0.1 দিছিলেন স্যার, 0.1 দিছিলাম, পরে চেঞ্জ করলাম আবার, জি স্যার 10 ছিল, 14 মাইক্রোফ্যারাড, হ্যাঁ হ্যাঁ ওকে। এবার দেখেন আমাদের কত টাইম, কত উপরে গ্রে কালারে লেখাটা এই যে মাইনাস 1.2 দেখছেন, খেয়াল করে 1.2 সবার বামে আমার গ্রে কালারে লেখাটা হচ্ছে 1.2 সেকেন্ড, তারপরটা হচ্ছে 0.00 সেকেন্ড, তারপরটা হচ্ছে 1.0 সেকেন্ড, তার মানে হচ্ছে এই এই গ্যাপটুকু হচ্ছে 1.2, ওই গ্যাপটুকু হচ্ছে 1, তার মানে লো হচ্ছে 1 সেকেন্ড, হাই হচ্ছে 1.2 সেকেন্ড, হইছে কি আমাদের? সুতরাং এটা হচ্ছে আপনাদের আউটপুট, সো যে হাই আর লো, তার মানে আমি আবার দেখাই, এইটুকু হচ্ছে 1.2 সেকেন্ড আর এইটুকু কত? 1 সেকেন্ড, ক্লিয়ার? তো আপনাকে যদি আমি এটা আউটপুট ড্র করতে বলি, আউটপুট কিভাবে ড্র করবেন? এই এইভাবে সিম্পল, হাই লো হাই লো, এই কত ভোল্ট, এদিকে 0 ভোল্ট, এদিকে কত ভোল্ট, ওই যে উপরে যা দিবেন 9 ভোল্ট দিলে 9 ভোল্ট, 5 ভোল্ট দিলে 5 ভোল্ট, লিখলাম 5 ভোল্ট, আর এখানে কত কত সেকেন্ড, এটা হচ্ছে 1.2 সেকেন্ড, আর এখানে কত সেকেন্ড, 1 সেকেন্ড, আর এখানে কি লিখবেন, এখানে লিখবেন v আউটপুট, আর এখানে কি লিখবেন, টাইম, বুঝতে পারছেন? আমি যদি আপনাকে ডিজাইন করে আউটপুট ড্র করতে পারি, এটা হচ্ছে আপনার আউটপুট, বুঝতে পারছেন সবাই?
পারবেন সবাই? ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, আমরা আর সামনে যাব না। ওকে ওকে স্যার, ক্লাস শেষ। আগামীকাল দিব, আপনারা আমাকে দেখাবেন, এটা আপনারা নিজেদের মধ্যে কেউ শেয়ার করবেন না, যারা যারা শেয়ার করবেন তখন কিন্তু ঝামেলা হবে, বিপদে পড়বেন, তখন আবার তখন মাইনাস করে দিব গ্রেড। So, আমি কি বলছি, আপনাদের টি হাই হবে 2.5 সেকেন্ড, টি লো হবে 2.8 সেকেন্ড, মানে টি লোটা বড়। আচ্ছা, কে কি বলতে যাচ্ছিলেন বলেন স্যার? এটা যে করলেন স্যার, এটাকে স্যার লক প্রোটিএজ দিয়ে, হ্যাঁ প্রোটিএজ দিয়ে করছি। ওকে স্যার, ওখানে ওখানে শুনুন সিস্টেম সেটা কেন আপনি আগে করেন না প্রোটিএজ, নাকি নতুন আপনি স্টুডেন্ট? আমি করে নিয়েছি স্যার। আপনি কে? নাজমুল রায়হান স্যার। রায়হান স্যার, আপনি করছিলেন স্যার এর আগে? এটা কি মজা করলেন নাকি আপনি আমার সাথে? বুঝলাম না, আমি তো এটা দেখাইছি অনেকবার। অনেকবার করছিলেন স্যার, আপনি তো করাইছেন অনেক।